কে বেশি সচেতন, যে পরকালের প্রস্তুতি দুনিয়ায় নেয় সে সচেতন, নাকি সে দুনিয়ায় গাফেল হয়ে থাকে সে সচেতন? বলেন, যে পরকালের প্রস্তুতি দুনিয়াতে থাকতেই নিয়ে নেয় সে বেশি বুদ্ধিমান না? এভাবে কাজের হিসেব গুলো করে দেখেন। আজকে আবার পৃষ্ঠাটা উল্টান, উল্টিয়ে লিখেন এই 30 বছরে বড় বড় কোন পাপগুলো করেছে, দেখবেন খুঁজে পাবেন। 30 বছরে আপনি দিনের জ্ঞান অর্জন করার ফিকির করেন না। 30 বছর অনেক শিরকি আমল করেছে, কুফুরি আমল করেছে, না করে থাকতে পারেন আবার করেও থাকতে পারেন, আল্লাহ ভালো জানেন। আমি একটা গতানুগতিক কথা বলছি, এই 30 বছরে কিন্তু আপনি জেনাও করে থাকতে পারেন, মেয়েদের সাথে হারাম সম্পর্ক থাকতে পারে। এই 30 বছর হয়তো আপনি সুদ খেয়েছেন, দিব্যি খেয়েছেন, কেউ বলেও নি আপনাকে যেটা হারাম, আপনি চিন্তাও করেন নাই যেটা হারাম। এই 30 বছরে আপনি ব্যবচার করে ফেলেছেন, পরকিয়া করে ফেলেছেন, অপসংস্কৃতি দেখেছেন, পর্নোগ্রাফি দেখেছেন, মিথ্যা কথা বলেছেন, মানুষকে ঠকিয়েছেন, মানুষকে মিথ্যা অপবাদ দিয়েছেন, মানুষের উপর জুলুম করেছেন, নিজের দাপটে, নিজের ক্ষমতার দাপটে মজলুমের উপর জুলুম করেছেন, এমন হতে পারে। অন্য সম্পদ আত্মসাত করেছেন, এমন হতে পারে। আপনি নিজেই লিখতে পারবেন যে আপনি কোন কোন বড় পাপগুলো করেছেন, লিখতে পারবেন না? যদি আপনি অনেস্ট হন, নিজের চেহারাটা আয়নায় দেখতে শেখেন, আপনি কিন্তু আত্মসমালোচনা করতে পারবেন। এই বিষয়টাকে বলে মোরাকাবা। কি বলে? এটাকেই বলে মোরাকাবা, মানে আত্মসমালোচনা করা। আমরা মনে করি যে এটাকে ধ্যান করা সব বন্ধ করে, এই যে আত্মসমালোচনা করে এটাকে বলে মোরাকাবা। এখন যে যত বেশি এরকম আত্মসমালোচনা করতে পারবে তার কলবটা তত বেশি পরিচ্ছন্ন হবে, এবং যার কলবটা যত পরিচ্ছন্ন তার কলবে আল্লাহ পাক তত বেশি ইলম ঢালবে ইনশাআল্লাহ। আর যার কলবে যত বেশি ইলম আসবে তার কলব তত বেশি নূরান্বিত হবে, আলোকিত হবে ইনশাআল্লাহ। এবং যার কলবে যত আলো তার মধ্য দিয়ে অন্য মানুষরাও আলো পাবে ইনশাআল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه، من يهده الله فلا مضل له، ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وقال الله تعالى في كلامه المجيد: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله عز وجل: يا أيها الذين آمنوا إن جاءكم فاسق بنبأ فتبينوا، إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم: إنما الأعمال بالنيات. وقال عليه السلام: إنما الأعمال بالخواطر. وقال عليه السلام: القرآن حجة لك وعليك. وقال رسول الله صلى الله عليه وسلم: كفى بالمرء كذبا أن يقول كل ما سمع. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم فقهنا في الدين وعلمنا التأويل، اللهم أرنا الحق حقا والباطل باطلا، نعوذ بكلمة الله التامة من شر ما خلق. بسم الله الحمد لله جابوتي প্রশংসা এবং গুণগান একমাত্র মহিয়ান ও গড়িয়ান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার তৌফিক দান করেছেন। শুকরিয়া জানাই সেই মহান রবের দরবারে, যিনি আমাদেরকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ হওয়ার সৌভাগ্য দিয়েছেন। আরো একবার শুকরিয়া জানাই সেই মহান রবের দরবারে,
যিনি আমাদের সবাইকে আজকে সুস্থ শরীরে অত্র দিনই মজলিসে আসার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ অগণিত অসংখ্য দরুদ এবং সালাত বর্ষিত হোক মহান আল্লাহ প্রেরিত সর্বশেষ নবী এবং চূড়ান্ত নবী মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা একবার দরুদ শরীফ পড়ে নেই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ সম্মানিত গাজীপুর সিকুরবাসী কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল কারাগারে আছি কেমন থাকা যাবে মানুষ কারাগারে কেমন থাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দুনিয়া সিজনুল লিল মুমিন এই দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য জেলখানা কারাগার ওয়াল জান্নাতু লিল কাফির কাফেরদের জন্য এই দুনিয়া হচ্ছে জান্নাত জান্নাত কেমন জায়গা যেখানে আপনি আপনার মনের মতো সবকিছু পাবেন আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন যেখানে আপনার কোনো কিছুর কোনো বাধা ধরা নিয়ম কানুন নাই এটা হচ্ছে প্রতিদান প্রতিফলের জগৎ জান্নাত যেখানে আপনি হৃদয়ে যা কল্পনা করবেন সেটাও উপস্থিত হয়ে যাবে ইনশাআল্লাহ তো এই হলো জান্নাত জান্নাতে মানুষ সুখ এবং স্বাচ্ছন্দ্যের সাথে বসবাস করবে আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই দুনিয়াটা হচ্ছে কাফেরদের জন্য জান্নাত মানে কাফেররা এই দুনিয়াতে যা ইচ্ছা তাই করছে ইচ্ছা হলে জেনা করছে ইচ্ছা হলেই সুদ খাচ্ছে ইচ্ছা হলেই পর্নোগ্রাফি দেখছে ইচ্ছা হলেই মুসলিমদেরকে বোম মেরে হত্যা করছে ইচ্ছা হলেই সমাজের মধ্যে ফাসাদ সৃষ্টি করছে ইচ্ছা হলেই মেয়েদের সাথে অশ্লীল আচরণ করছে ধর্ষণ করছে তাদের যা ইচ্ছা তারা করতে পারছে সবাই না তাদের মধ্যে এক শ্রেণী সবাই কিন্তু খারাপ নয় তাদের মধ্যে এক শ্রেণী আছে যারা আল্লাহ দ্রোহী কিন্তু এমন অনেক অমুসলিম ভাই বোন আছেন যারা কিন্তু মন মানসিকতার দিক থেকে অনেক ভালো হয়তো আমাদের ধর্ম তারা পালন করছেন না এখন পর্যন্ত কিন্তু তারা একটা নিরপেক্ষ মানসিকতা রাখেন এমন কিন্তু অনেক অমুসলিম ভাই বোন আছেন আছেন না এবং তারা যখন দাওয়াত পাচ্ছেন আলহামদুলিল্লাহ যতদিন যাচ্ছে বহু অমুসলিম ভাই ইসলাম কবুল করছে করছে না কিন্তু তাদের একটা বড় অংশ আছে স্পেশালি পশ্চিমা সভ্যতার মধ্যে তারা এই পৃথিবীর মধ্যেই জান্নাত স্থাপন করার চেষ্টা করছে তাই না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই দুনিয়াটা হচ্ছে কাফেরদের জন্য জান্নাত মুমিনদের জন্য কারাগার বা জেলখানা কারাগার বা জেলখানা কেমন জায়গা যেখানে আমরা আমাদের সুখ এবং স্বাচ্ছন্দ্যের সাথে বসবাস করতে পারব যে নিয়ম কানুন দেওয়া হবে সেই নিয়ম কানুনের একচুল পরিমাণ বাইরে যাওয়া যাবে না গেলেই মায়ের শুরু হবে কারাগারে যারা দুই একবার গিয়েছেন তাদের এই অভিজ্ঞতাগুলো আছে যারা যান নাই তারা এখনো জগৎটা দেখেনি নাই জগৎ কি জিনিস তা এখনো দেখেন নাই এই জন্য আবেগে অনেক কিছু করছেন আবেগে অনেক কিছু বলছেন বাস্তবতা তারা জানে যাদের এইসব অভিজ্ঞতা দুই একবার হয়েছে তো এখানে আপনি নিজের মন গড়া পদ্ধতিতে চলতে পারবেন না নিয়মতান্ত্রিকভাবে চলতে হবে এবং যারা এটাকে পরিচালনা করবে তাদের মর্জি মাফিক আপনাকে চলতে হবে আর এই দুনিয়াটাকে নবীজি বলছেন মুমিনদের জন্যই জেলখানা পুরো দুনিয়াটাই পুরো দুনিয়াটাই আমাদের জন্য জেলখানা যদি আমরা এখন জেলখানায় বসে থাকি তাহলে কি নিজের মন গড়া পদ্ধতিতে চলতে পারবো ইচ্ছা হলো যখন ঘুমাবো ইচ্ছা হলো যখন উঠবো ইচ্ছা হলো যখন খাবো যা ইচ্ছা তাই পোশাক করবো যেমন ইচ্ছা তেমন জীবন যাপন করবো এটা কি হবে কারাগারের মধ্যে বসে অথচ আমরা এখন দুনিয়া নামক কারাগারে বসে ক্রিকেট খেলা দেখছি ফুটবল বিশ্বকাপ দেখছি কারাগারে বসে আপনি মেয়ের সাথে ডেটিং করছেন কারাগারে বসে আপনি ধর্ষণ করছেন জেনা করছেন মাদক খাচ্ছেন কারাগারে বসে আপনি নামাজ না পড়ে দিব্যি শুয়ে আছেন ঘুমিয়ে আছেন কারাগারে বসে ফজরের নামাজ পড়ছেন না
জোহর আসর মাগরিব এসে চলে যায় খবর হয় না কারাগারে বসে একজন মেয়ে পর্দা করছে না কারাগারে বসে আমরা নারী পুরুষ অবাধ মেলামেশা করছি আল্লাহর রাসূলের সুন্নাত আমাদের চেহারায় আমাদের দেহে আসছে না অথচ আমরা কিন্তু কারাগারে আছি তাহলে কি আদৌ আমরা কারাগারে আছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা কিন্তু কারাগারে আছো এখানে আরো একটা ভয়ঙ্কর বিষয় হচ্ছে এই কারাগারে কার থাকার মেয়াদ কতটুকু এটা আবার কেউ জানেও না এমন নয় যে আপনি জানেন যে আপনি 100 বছর কারাগারে থাকবেন তারপর এখান থেকে বের হবেন এমন নয় কেউই জানে না যে কে কত বছর এই কারাগারে থাকবে আর এই কারাগারের জীবনটাকে আল্লাহ পাক কি বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদির আল্লাযী ফালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ পাক এই দুনিয়ার জীবনটায় মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন কি উদ্দেশ্যে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ পাক দেখতে চান এই কারাগারের জীবনে আমলের দিক থেকে শ্রেষ্ঠ কে তাহলে কারাগারে আল্লাহ পাক রেখেছেন কি জন্য আমল করার জন্য আল্লাহ পাক দেখবেন এই কারাগারের দুনিয়া নামক কারাগারের মধ্যে কারা কারা আমলের শ্রেষ্ঠ এখানে আমলে কে ভালো এটা বলা হচ্ছে না আহসান হচ্ছে হাসান এর সুপারলেটিভ ফর্ম মানে হাসান মানে উত্তম আহসান মানে আরো বেশি উত্তম সবচেয়ে বেশি উত্তম কবির মানে বড় আকবর মানে কি সবচেয়ে বড় সগীর মানে ছোট আসগর মানে কি সবচেয়ে ছোট কথা কি বুঝতে পারছেন এখানে হাসান মানে ভালো আহসান মানে তাহলে সবচেয়ে বেশি ভালো আল্লাহ পাক দেখতে চান এই দুনিয়াতে আমলে সবচেয়ে বেশি ভালো কে কারাগারের মধ্যে আল্লাহ দেখতে চান কারাগারের অধিবাসীদের মধ্যে আমলে সবচেয়ে ভালো কে এটা হলো এখানে থাকার উদ্দেশ্য আল্লাহ পাক অন্য আয়াতে বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি জিন আর মানুষকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি তাহলে এই দুনিয়ায় থাকার উদ্দেশ্য কি আল্লাহর ইবাদত করা সৃষ্টি দর্শন এখন আমরা জানি না আমরা এখানে কত বছর থাকব কেউ 10 কেউ 20 কেউ 30 40 50 60 100 এই উম্মতের গড় আয়ু কত কত বছর 60 থেকে 65 70 এর মধ্যেই এর চেয়ে কম বাঁচতে পারে মানুষ বেশিও বাঁচতে পারে গড় আয়ু হচ্ছে এত আমরা যারা এখন এখানে বসে আছি আর যারা এই লেকচারটা অনলাইনে শুনবে তারা যদি একটু হিসাব করে খাতা কলম নিয়ে সাদা কাগজ নিয়ে যদি আমার গড় আয়ু হয় আমার হায়াত হয় 65 বছর বা 60 বছর তার মানে আমার জীবন থেকে চলে গেছে এখন 30 বছর এই 30 বছরে আল্লাহ পাক আমার উপরে যে ফরজিয়াতগুলো করেছিলেন নামাজ রোজা হজ যাকাত হ্যাঁ ভালো কাজ খারাপ কাজগুলোকে ছেড়ে দেয়া সুন্নাত শিরক থেকে বেঁচে থাকা তাওহীদে থাকা বিদআত না করা সুন্নতে থাকা হালাল খাওয়া যত ফরজিয়াত ছিল পর্দা সহ এই ফরজিয়াতগুলোর কতটুকু আমরা আদায় করেছি খাতা কলম নিয়ে বসলেই বোঝা যাবে যাবে না ওয়া কাফা বি নাফসিকা লিহুম আলাইকা হাসিবা তুমি নিজেই তোমার হিসাব নেওয়ার জন্য যথেষ্ট আল্লাহ পাক কিন্তু আমাদেরকে একটা কিতাব পড়াবেন সবচেয়ে মারাত্মক একটা বিষয় হচ্ছে কিয়ামতের মাঠে আল্লাহ পাক আমাদের সবাইকে একটা একটা উপন্যাস পড়তে বলবেন যেই উপন্যাসটা আমরা নিজেরাই লিখছি দুনিয়াতে আমরা দুনিয়াতে যে গল্প বা উপন্যাসটা আমাদের আমল নামে লিখছি এই উপন্যাসটা আল্লাহ পাক সবার সামনে আমাদেরকে পড়তেও বলবেন এটাই সবচেয়ে মারাত্মক বিষয় আল্লাহ পাক বললেন ইকরা কিতাবাক পড়ো তোমার কিতাব ওয়া কাফা বি নাফসিকা আল ইয়াউমা আলাইকা হাসিবা আজকে তুমি নিজেই তোমার নিজের হিসাব নেওয়ার জন্য যথেষ্ট দুনিয়াতে হিসাব নেওয়া উত্তম না পরকালে দুনিয়াতে নিজের হিসাব নেওয়া উত্তম না পরকালে হিসাবটা নেওয়া উত্তম হবে একটু বাসায় যদি আমরা আজকে চিন্তা করি 30 বছর চলে গেছে এই 30 বছর আমি কত রাকাত নামাজ পড়েছি কত ওয়াক্ত কাজা করেছি তাহাজ্জুদ কতদিন পড়েছি ফজরের নামাজ কয়দিন পড়েছি জামাতের সাথে পাঁচ ওয়াক্ত নামাজ কয়দিন জামাতে পড়তে পেরেছি আল্লাহর রাস্তায় কতটুকু সময় দিয়েছি কয়টা কোরআনের আয়াত আমি জানি কয়টা হাদিস আমার মুখস্থ আছে আমি কি 30 বছরে 30টা কোরআনের সূরা পড়েছি আমি কি 30 বছরে 30টা আয়াত মুখস্থ করেছি আমি কি 30 বছরে 30টা আয়াতের অর্থ শিখেছি 30টা আয়াতের তাফসীর পড়েছি 30টা হাদিসকে আমি মুখস্থ করেছি ওযু গোসল সহ ফিকহি মাসআলার প্রাথমিক বিষয়গুলো কি আমি জেনেছি আমি কি নবীর সুন্নাতগুলো শিখেছি কিনা হালাল খেয়েছি কিনা পর্দা করেছি কিনা ইত্যাদি করতে থাকলে আপনার উপন্যাস আজকে রাত্রেই লেখা হয়ে যাবে হবে না কে বেশি সচেতন যে পরকালের প্রস্তুতি দুনিয়ায় নেয় সে সচেতন
নাকি সে দুনিয়ায় গাফল হয়ে থাকে সে সচেতন বলেন যে পরকালের প্রস্তুতি দুনিয়াতে থাকতেই নিয়ে নেয় সে বেশি বুদ্ধিমান না এভাবে কাজের হিসাবগুলো করে দেখেন আজকে আবার পৃষ্ঠাটা উল্টান উল্টে লিখেন এই 30 বছরে বড় বড় কোন পাপগুলো করেছে দেখবেন খুঁজে পাবেন 30 বছর আপনি দ্বীনের জ্ঞান অর্জন করার ফিকির করেন না 30 বছর অনেক শিরকি আমল করেছে কুফরি আমল করেছে না করে থাকতে পারেন আবার করেও থাকতে পারেন আল্লাহ ভালো জানেন আমি একটা গতানুগতিক কথা বলছি এই 30 বছরে কিন্তু আপনি জিনাও করে থাকতে পারেন মেয়েদের সাথে হারাম সম্পর্ক থাকতে পারে এই 30 বছর হয়তো আপনি সুদ খেয়েছেন দিব্বি খেয়েছেন কেউ বলেও নি আপনাকে যেটা হারাম বা আপনি চিন্তাও করেন নাই যেটা হারাম এই 30 বছরে আপনি ব্যভিচার করে ফেলেছেন পরকীয়া করে ফেলেছেন অপসংস্কৃতি দেখেছেন পর্নোগ্রাফি দেখেছেন মিথ্যা কথা বলেছেন মানুষকে ঠকিয়েছেন মানুষকে মিথ্যা অপবাদ দিয়েছেন মানুষের উপর জুলুম করেছেন নিজের দাপটে নিজের ক্ষমতার দাপটে মজলুমের উপর জুলুম করেছেন এমন হতে পারে অন্য সম্পদ আত্মসাৎ করেছেন এমন হতে পারে আপনি নিজেই লিখতে পারবেন যে আপনি কোন কোন বড় পাপগুলো করেছেন লিখতে পারবেন না যদি আপনি অনেস্ট হন নিজের চেহারাটা আয়নায় দেখতে শেখেন আপনি কিন্তু আত্মসমালোচনা করতে পারবেন এই বিষয়টাকে বলে মোরাকাবা কি বলে এটাকেই বলে মোরাকাবা মানে আত্মসমালোচনা করা আমরা মনে করি যে এটাকে ধ্যান করা সব বন্ধ করে এই যে আত্মসমালোচনা করে এটাকে বলে মোরাকাবা এখন যে যত বেশি এরকম আত্মসমালোচনা করতে পারবে তার কলবটা তত বেশি পরিচ্ছন্ন হবে এবং যার কলবটা যত পরিচ্ছন্ন তার কলবে আল্লাহ পাক তত বেশি ইলম ঢালবে ইনশাআল্লাহ আর যার কলবে যত বেশি ইলম আসবে তার কলব তত বেশি নূরান্বিত হবে আলোকিত হবে ইনশাআল্লাহ এবং যার কলবে যত আলো তার মধ্য দিয়ে অন্য মানুষরাও আলো পাবে ইনশাআল্লাহ এই লাইটের মধ্যে আলো আছে বলেই তো আপনাকে আলো দিচ্ছে নাকি মোমবাতির মধ্যে আলো আছে বলেই তো আপনাকে আলো দিচ্ছে তবে খেয়াল রাখবেন অন্যকে আলো দিতে হলে আগে নিজেকে পুড়তে হয় পুড়তে হয় না মোমবাতি আপনাকে আলো দেওয়ার আগে সে নিজেকে পুড়ে পুড়ে কষ্ট সহ্য করে তারপর আপনাকে আলো দেয় ঠিক এখন যারা এইসব চেয়ারে বসে আপনাদেরকে আলো দিচ্ছে তাদেরকে এখন পুড়তে হচ্ছে দিন দিন তো এই হিসেবটা কিন্তু আমরা করতে পারি না এখন হিসেব করে দুটো অপশন আপনার সামনে দুটো অপশন এক যেভাবে চলছিল এভাবেই চলুক 60 বছর পর বা 100 বছর পর আপনি মারা যাবেন ফুল স্টপ এরপর আপনাকে কবর দেওয়া হবে যারা যারা নামাজ পড়ে কবর দিয়ে দেওয়া হবে 40 দিন পর মানুষ আপনাকে ভুলে যাবে একটু চিন্তা করে দেখেন আজকে রাতে ঠান্ডা মাথায় ভেবে দেখেন আমি নিজের কথা বলছি এই ভাবনাটা আমাকে আল্লাহর পথে অনেক হেল্প করেছে কোন ভাবনা চোখ বন্ধ করে ভাববেন রাত্রেবেলা যে মনে করেন আপনি পৃথিবীতে নাই আর আপনি যে পৃথিবীতে নাই আপনার স্ত্রী সন্তান মা বাবা আত্মীয় স্বজন প্রতিবেশী সমাজের নেতা নেত্রী হ্যাঁ আপনার অফিসের বস কলিগ যারা যারা আছে আমাদের আশপাশে কারো কোনো কিছু আসে যায় কিনা বা এই পৃথিবীর এই ঘূর্ণনটা কি থেমে যাবে কিনা আপনার জন্য কেউ কোনো পরোয়া করবে কিনা আপনার কথা মানুষ কতদিন মনে রাখবে যাদের জন্য আপনি সবকিছু বিলিয়ে দিলেন এই মানুষগুলো আপনাকে কতদিন মনে রাখবে এবং কেউ কি থেমে যাবে আপনার জন্য আপনি যে নাই পৃথিবীতে এতে কি কেউ থেমে যাবে একদিন ঠিকই আপনার মা সব ভুলে যাবে আপনার বিবি চোখের পানি সে মুছে ফেলবেই আপনার সন্তান একদিন বড় হয়ে যাবে হবে না এই যে আমার বাবা মারা গেছেন ছোটবেলায় আমার বয়স তখন 8 বছর তখন আমার পরিবার হয়তো ভাবতো যে এই ছোট এতিম বাচ্চাকে কেমন করে বড় করব আজকে আমি এখানে বসে আছি আমার বাবা নাই তো আমার বাবা যে নাই আমরা কি থেমে গেছি থেমে যাবে কেউ থেমে যাবে আপনি আমি না থাকলেও কেউ থেমে যাবে না থেমে যাবে এখন যেই পৃথিবী আমার জন্য থামবে না যে মানুষগুলো আমার জন্য থামবে না এদের স্বার্থ আমি আগে দেখব না আমি আমার রবের স্বার্থ আগে দেখব রব বলছেন এই দুনিয়া কারাগার রব বলছেন এই কারাগারে পাঠিয়েছি ইবাদত করার জন্য রব বলছেন আমি দেখতে চাই আমলের শ্রেষ্ঠকে রব বলছেন এই হকের উপর থাকলে তোমার উপর জুলুমের স্টিম রোলার চলবে তোমাকে সবর করতে হবে রব বলছেন এই পদে থাকলে পদে পদে তুমি বাধা পাবে যদি হকপন্থী হও তারপরে যদি সবর করতে পারো তোমার জন্য জান্নাত অপেক্ষা করেছে এখন আমি কার কথা শুনবো কার পরোয়া করবেন যদি আপনি আল্লাহকে পেয়ে যান সারা দুনিয়া চলে গেলেও কিছু যায় আসবে যদি কেউ আল্লাহকে না পায় সারা দুনিয়া পেয়ে গেলেও কোনো লাভ আছে কেউ যদি আল্লাহর কাছে সৎ থাকে দুনিয়ার মানুষ বলছে অসৎ কোনো সমস্যা
আর কেউ আল্লাহর কাছে অসৎ কিন্তু দুনিয়ার কাছে ভালো সাচ্ছে কোনো লাভ আছে কোনো फायदा নাই এগুলো সব চলে যাবে সত্য সব সময় বিজয়ী আর মিথ্যা সব সময় পরাজিত সত্যের কণ্ঠ মাঝে মাঝে চেপে ধরা যায় কিন্তু সত্যের শেকড় উপরে ফেলা যায় না কণ্ঠ স্তব্ধ করা যেতে পারে গলা চিপে ধরতে পারে না কথা বলতে দিব না হ্যাঁ ইত্যাদি ইত্যাদি কিন্তু এই শেকড়টা উপরে ফেলতে পারবে না ইসলামের সবচেয়ে বিস্ময়কর বিষয় হচ্ছে এটাই এই 1200 থেকে 1400 বছরের নবীর ইন্তেকাল থেকে শুরু করে এই যে 1400 বছর চলছে প্রায় বহু জাতি এসেছে বহু সময় এসেছে মুসলিমদের উপর ব্যাপক নির্যাতন এসেছে ইসলামকে কেটে ফেলার চেষ্টা করা হয়েছে কিন্তু এটি এমন একটা গভীর শেকড় যখন কাটার চেষ্টা করেছে আবার নতুন গাছ উৎপন্ন হয়েছে খেয়াল করে দেখেন না ওই যে মঙ্গোলিয়ানরা যখন মুসলিমদের উপর টর্চার করছিল তখন মানুষ মনে করেছিল ইসলাম বলতে কিছুই থাকবে না দুনিয়াতে এখন দেখেন ওই মঙ্গোলিয়ানদের কথা কেউ মনে রেখেছে নাই শেষ ওরা হারিয়ে গেছে ইসলাম আবার সারা বিশ্বে ওই বটবৃক্ষের মতো ছড়িয়ে গেছে যায় নাই প্রত্যেক যুগে যুগে এমন হয়েছে এই যে এখন পশ্চিমারা মুসলিমদেরকে ডমিনেট করার জন্য যে প্রত্যেক দেশে দেশে ফাসাদ সৃষ্টি করে রেখেছে এক একটা মুসলিম কান্ট্রির নাম ধরে ধরে বললে দেখবেন এক একটা কান্ট্রির কি অবস্থা সিরিয়া কি অবস্থা প্যালেস্টাইন ইয়েমেনের বাচ্চাদেরকে দেখেন প্যালেস্টাইনের মামুনদেরকে দেখেন সিরিয়ার যে আকাশের নিচে খোলা আকাশের নিচে যারা তাবুর মধ্যে থাকে ওদের অবস্থা দেখেন হ্যাঁ আফগানিস্তান দেখেন উইঘুরদেরকে দেখেন এই যে আমাদের বাড়ির পাশে কি কি না রোহিঙ্গাদেরকে দেখেন প্রত্যেকটা মুসলিম কান্ট্রির যেখানে মুসলিমদের একটা ভালো শক্তিশালী অবস্থান আছে এই প্রত্যেকটা কান্ট্রির মধ্যে এরা কি স্ট্রিম রোলার চালাচ্ছে না নির্যাতনের নির্যাতন করছে না ফেতনা সৃষ্টি করছে ফাসাদ সৃষ্টি করছে কিন্তু ইসলাম কি মিটে গেছে কোনোদিনও মেটাতে পারবে না এটাই ইসলাম এর শেকড়টা এত গভীর যেটাকে তখন উপরে ফেলা যায় না কেটে ফেলা যেতে পারে উপর থেকে গাছটা কাটা যেতে পারে শেকড়টা উপরে ফেলা যাবে না এটা অসম্ভব যে করতে যাবে তার নিজের শেকড় উপরে যাবে যেই করতে যাবে তার নিজের শেকড়টা উপরে যাবে এখনো যারা চেষ্টা করছে আমার বাবা চেষ্টা করতে থাকে কিন্তু এই শেকড়টা এতই গভীর এটা উপরে ফেলা যাবে না ইনশাআল্লাহ বরং শেকড়ের এক একটা ডালপালা থেকে আরো হাজারটা গাছ সৃষ্টি পাবে ইনশাআল্লাহ এটাই ইসলাম আল্লাহ পাক আমাদেরকে এই হায়াতটা দিয়েছেন কারাগার এখন বাকি যে আপনার 30 বছর বাকি আছে যদি 60 বছর হায়াত হয় আপনার সামনে অপশন দুইটা এক আপনি যেভাবে চলছিলেন সেভাবেই চলবেন দুই আপনি নিজেকে পরিবর্তন করবেন বাকি জিন্দেগিটা আল্লাহ পাকের পথে চালাবেন কোন অপশনটা আপনি বেছে নেবেন যেভাবে জীবনটা কেটেছে সেভাবেই কাটবে নাকি বাকি যে কারো হয়তো 10 বছর বাকি আছে কারো 20 কারো 30 কারো 40 হতে পারে আমরা জানি কি এমন তো হতে পারে কারো 1 বছরও নাই হতে পারে কেউ জানি না এখন এই বাকি সময়টা আমি কেমন করে কাটাবো আমরা দুটো অপশন দেখি যেভাবে গতানুগতিক চলেছি এভাবেই চলবে যা হবে পরকালে দেখা যাবে ওই যে সূরা মুমিনুনের মধ্যে একটা আয়াত আছে ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহিয়া ওয়া মা নাহনু বিমাবউসিন এই দুনিয়ার জীবনটাই আমাদের জীবন পরকালে যখন উঠবো তখন দেখা যাবে ভাবখানে আমরা এটা একটা নাউজুবিল্লাহ একটা দর্শন আর মুমিনদের দর্শন কি এই যে বললাম লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আমি দুনিয়াতে পাঠিয়েছি পরীক্ষা করতে যে কে তোমাদের মধ্যে আমলের শ্রেষ্ঠ আর পরীক্ষা অনেক রকম হবে আল্লাহ পাক কি বলেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ তোমরা কি ভেবে নিয়েছো এমনি জান্নাতে চলে যাবে ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম যতক্ষণ না তোমাদের উপর এমন সব বিপদ আপদ আসছে যা পূর্ববর্তীদের উপরে এসেছিল কেমন মাসাতহুমুল বাদররা তাদের উপরে এমন এমন সব নির্যাতন এসেছে ওয়াজুলজিলু তাদের পা প্রকম্পিত হয়ে গিয়েছিল একদম ভূমিকম্প সৃষ্টি হয়ে গিয়েছিল হাত্তা ইয়াকুল আর রাসূল ওয়াল্লাযিনা আমানু মাআহ এমন কি রাসূল এবং তার সাথে মুমিনরা বলছিল মাতা নাসরুল্লাহ আল্লাহর সাহায্য কখন আসবে এত কঠিন সময় গিয়েছে তখন আল্লাহ পাক বলেন আলা জেনে রাখো ইন্না নাসরুল্লাহি করিব আল্লাহ পাকের সাহায্য এই তো অতি নিকটে ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ আর যখন আল্লাহ পাকের সাহায্য আসবে ওয়ারাইতান নাস ইয়াদখুলুনা ফি দিনিল্লাহ তোমরা দেখবে মানুষ দলে দলে আল্লাহর দ্বীনের মধ্যে দাখিল হচ্ছে কোন দিন ওই গোলালু মার্কা দিন সত্যিকারে হাতে আগুন রাখার মতো দিন কোন দিন এমন দিন প্র্যাকটিস করব যেদিন পালন করলে জীবনে কোনো গালিগালাজ খেতে হয় না বিপদ আপদ আসে না বালা মুসিবত আসে না
নাকি নামাজও পড়বো সুদও খাবো ঘুষও খাবো এদিকে যাকাতও দিব হজমরাও করব এদিকে বেপরদায় চলবো ওই গোলানো মার্কা দিন কোন দিন উদখুলু ফিসসিলমি কাফা দিনে পরিপূর্ণ প্রবেশ করো মানে দিনের যত বিধান আছে সবগুলো মানতে হবে সব নিষেধগুলো আবার ছাড়তে হবে এটা দিন এই দিনে মানুষ প্রবেশ করবে দলে দলে ওরাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা দলে দলে প্রবেশ করবে ইনশাআল্লাহ তাআলা ফসাববিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির তখন তুমি বেশি বেশি ইস্তেগফার করো আল্লাহ পাকের স্তুতি বর্ণনা করো ইন্নাহু কানা তাওয়াবা কারণ আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করেন প্রিয় ভাইরা এখন বাকি সময়ের অপশন সবচেয়ে সেরা হচ্ছে বাকি জিন্দেগিটা আমি আল্লাহ পাকের হুকুম আহকাম পালন করে পার করব এবং আংশিক দিন নয় পরিপূর্ণ দিন ইসলাম পালন করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওয়াদা করছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করুন আমিন এখন এখন বিষয়টা হচ্ছে প্রথম কাজটা কি হবে তাহলে আগে করতে হবে তওবা আগে কি করতে হবে তওবা একটা সময় তো চলে গেছে এই সময়টুকু তো আমি আর ফিরে পাবো না পাবেন আচ্ছা একটু বলি এই ওয়ার্ল্ড কাপ কারা কারা দেখেছেন হাত তোলেন দেখেন মাশাআল্লাহ আচ্ছা আচ্ছা ঠিক আছে না আপনারা সততার সাথে বলেছেন শুকরিয়া ধন্যবাদ এবার একটু শুনেন আমি কি বলি বিশ্বাস করেন আমরা এক মিনিটের জন্য দেখি না যখন আপনি ওই যে বললাম যখন আপনার কলমের মধ্যে আল্লাহর নূর আসবে তখন মানে যখন আপনি বেশি বেশি ফরজিয়াত আদায় করেন নফল আমল করেন কোরআন তেলাওয়াত বাড়িয়ে দেন জিকির আজকার বাড়িয়ে দেন হ্যাঁ আল্লাহ পাক আপনাকে ভালোবেসে ফেলবেন ফরজের পাশাপাশি যখন নফল আমল বাড়াতে থাকবেন আল্লাহ পাক আপনাকে ভালোবেসে ফেলবেন এক পর্যায়ে আল্লাহ পাক বলছেন যে আমি তার কান হয়ে যাই আমি তার চোখ হয়ে যাই আমি তার হাত হয়ে যাই আমি তার পা হয়ে যাই আল্লাহ পাক কান হয়ে গেছেন মানে কি মানে এই কান দিয়ে আল্লাহ বিরোধী কোনো কিছু শুনতে আপনার ইচ্ছা করছে না পাশে গান বাজালে মনে হবে কানের উপরে থাপ্পড় লাগাই দেবে আর এখন তো মাশাআল্লাহ এই যে পিকনিকের সিজন চলছে এই গ্রামে গঞ্জে আর গানের কি সিরি মাশাআল্লাহ গানের তো কোনো না আছে কথা না আছে কোনো সুর হ্যাঁ হ্যাঁ খালি ওই যে কি বলে এটাকে হ্যাঁ ডিজে টাইপের কিছু প্লে করে আর কি ধুমধারাক্কা মানে গানের এটা মানুষের হার্ট স্ট্রোক করায় হার্টের সমস্যা সৃষ্টি করে এগুলোকে সামাজিক ভাবে প্রতিহত করতে হবে একা একা বলতে যাবেন সাউন্ড আরো বাড়াই দিয়ে রাখেন আজকে বাসা থেকে বের হচ্ছি আপনাদের বাসায় বাসা থেকে বের হচ্ছি পাশে বিয়ে হচ্ছে বিয়ে বিয়ে হচ্ছে না মনে হয় যে এখানে বাইজিরা নাচছে এরকম একটা অবস্থা ধুমধারাক্কা গান হচ্ছে হ্যাঁ আর মেয়েরা নাচতে গায়ে হলুদ নাকি সুবহানাল্লাহ তো একটা বিয়ে একটা পবিত্র সম্পর্ক শুরু হচ্ছে হারাম দিয়ে এই পরিবারে শান্তি আসবে নাকি তারপরে বিয়ের দিন দেখবেন আরো জাহেলিয়া বউ ভাতের দিন বউ ভাত তো একটা করে না অনুষ্ঠান আমরা ওলিমা ভাত দিয়ে বউ ভাত শুরু করেছে তো বউ ভাতে আরো মানুষকে ডেকে নিয়ে এসে কমিউনিটি সেন্টার ভাড়া করে ধুমধারাক্কা গান বাজনা বেল্লা পোনা বেপর্দা আর যারা আসবে তারা কিন্তু কেউ আল্লাহওয়ালা মানুষ না দুনিয়াদার মানুষ খেয়ে দোয়াও করবে না খাবে আর বলবে যে তরকারিতে লবণ হয় নাই কোন জায়গা থেকে আসলাম হ্যাঁ ফুটবল থেকে ওয়ার্ল্ড কাপ আজকে তো আমি বলছিলাম একটা বুঝাচ্ছিলাম যে দেখুন এখন এগুলো বাড়ছে ওয়ার্ল্ড কাপ থেকে আসলে কি হবে যারা ওয়ার্ল্ড কাপ দেখেছেন ওই হাদিস থেকে আসছে যে আপনি যদি আল্লাহ ওয়ালা হয়ে যান এবং আল্লাহ পাক আপনাকে কবুল করে নেন আল্লাহ পাক আপনাকে ভালোবেসে ফেলেন আল্লাহ আপনার কান হয়ে যাবেন মানে কি মানে হচ্ছে আপনি এই কান দিয়ে এমন কিছু শুনতে ইচ্ছা করবে না যা আল্লাহ পছন্দ করেন না কেউ আপনার পাশে গিবত করলে আপনার মনে হবে যে তার বলি ভাই এগুলো কথা বলে না কেউ আপনি আল্লাহ চোখ হয়ে যাবে এর অর্থ কি মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যা দেখতে বলেছেন এগুলো আপনার দেখতে ভালো লাগবে যা দেখতে নিষেধ করেছেন এগুলো দেখতে আপনার ভালো লাগবে না মন থেকে সাই দিবেন আল্লাহ পাক হাত হয়ে গেছেন মানে কি এই হাত দিয়ে আপনি এমন কিছু করতে পারবেন না যা আল্লাহ পাক অপছন্দ করেন পা হয়ে গেছেন মানে কি আপনি এমন পথে হাঁটতে পারবেন না যেই পথে হাঁটলে আল্লাহ পাক নারাজ হচ্ছেন এই হলো হাদিসের আসলে ব্যাখ্যা এখন আল্লাহ পাক ভালোবেসে ফেললে ফেরেশতাদেরকে ডেকে নিয়ে আসে এই হাদিসের সমস্যা ডেকে নিয়ে আসে আল্লাহ পাক বলেন যে এই জিব্রাইল শোনো
দুনিয়াতে অমুকের পুত্র অমুককে আমি ভালোবাসি দুনিয়াতে অমুকের পুত্র অমুককে আমি আল্লাহ ভালোবাসি তুমি জিবরাইলও তাকে ভালোবাসবে তখন জিবরাইল আলাইহিস সালাম অন্য মালাক সব ফেরেশতাদেরকে ডাকেন ডেকে বলেন যে আল্লাহ পাক দুনিয়ার অমুকের পুত্র অমুককে ভালোবাসেন আমিও তাকে ভালোবাসি তোমরাও তাকে ভালোবাসো সুবহানাল্লাহ এরপর এই ফেরেশতারা গায়েবি আওয়াজ দেয় এগুলো আমরা শুনতে পারি না আমরা শুনি না কিন্তু ফেরেশতারা কিন্তু এই গায়েবি আওয়াজ দেয় তারা বলে হে দুনিয়াবাসী শোনো অমুকের পুত্র অমুককে আল্লাহ ভালোবাসেন জিবরাইল ভালোবাসেন আমরা সবাই ভালোবাসি তোমরাও তাকে ভালোবাসো সুবহানাল্লাহ এরপরে ওই মানুষের প্রতি দুনিয়ার মানুষের ভালোবাসা সৃষ্টি হয়ে যায় এগুলো এমনি এমনি হয় না দেখেন অনেক আল্লাহওয়ালা বুজুর্গ মানুষকে মানুষ ভালোবাসে আছে না কিন্তু আপনি তাকে দেখেন নাই কোনোদিন কোনোদিন আপনার সাথে দেখাও হয় নাই কথাবার্তা হয়নি কিন্তু আপনি মন থেকে তাকে ভালোবাসেন বুঝছেন না যারা হকের উপর থাকে আপনি দেখেন নাই হয়তো সে কোনো পরে পরে আছে কোনো কারাগারে বা কোনো জায়গায় সে শহীদ হয়ে গেছে তাকে মেরে ফেলা হয়েছে ইত্যাদি ইত্যাদি কিন্তু আপনি ভালোবাসেন না বুঝছেন না কোনো মানুষ আছে আপনি কোনোদিন তার পর্যন্ত পৌঁছাতেই পারেন না হয়তো অনলাইনে দেখেছেন বা অফলাইনে মিট করার একটা আশা পোষণ করেন কিন্তু আপনি তাকে ভালোবাসেন দিনের জন্য এমন হয় না এই ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে আসে এটা পবিত্র ভালোবাসা আর আমরা এই ভালোবাসার জায়গায় নিয়ে আসছি কি জানেন ভালোবাসার জায়গায় এই বিশ্বে নিয়ে আসা হয়েছে যৌনতা কেনা আছে এখন পবিত্র ভালোবাসাগুলোকে যৌনতা দিয়ে পরিবর্তন করা হয়েছে দেখবেন সবখানে যৌনতা যেখানে যাবেন সেখানে যৌনতা একটা শপিং মলে যাবেন একটা স্যান্ডো গেঞ্জি কিনবেন একটা মেয়ে ন্যাংটা হয়ে দাঁড়িয়ে আছে যৌনতা একটা আন্ডারওয়্যার কিনবেন একটা মেয়ে ন্যাংটা হয়ে দাঁড়িয়ে আছে যৌনতা সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ কিন্তু বাস্তবতাটা এরকম এরকম না একটা শপিং মলে যাবেন একটা মেয়ের মূর্তি নগ্ন মূর্তি মেয়ে কাপড় পরে আছে আপনি মার্কেটে যাবেন দেখবেন মেয়েরা ঘুরছে ছেলেদের পোশাক পরে নগ্ন হয় ঘুরছে না আপনি ফেসবুকে ঢোকেন আপনার সামনে শুধু এই জেনা নগ্নতা কেন্দ্রিক বিষয়গুলো সামনে নিয়ে আসা হয় অমুক এই পরকিয়াকে প্রমোট করা হবে ছেলে মেয়ের প্রেমিক্সিং কে প্রমোট করা হবে এই যে একটু শুশুরি মার্কা যৌন যৌন শুশুরি মার্কা একটা অ্যাড দিয়ে দিবে দিবে না কিছু দেখবেন না আপনি ভালো কিছু দেখবেন একটা ওয়াশ শুনবেন মাঝখানে দেখবেন একটা অ্যাড চলে আসছে মানে প্রত্যেকটা জায়গায় যৌনতা এর কারণ কি কারণ হচ্ছে সমাজকে ধ্বংস করা যায় দুটো অস্ত্র দিয়ে কয়টা অস্ত্র এক নাম্বার এই জেনা দিয়ে আর জেনা বাড়িয়ে দিতে হলে মেয়েদেরকে বাইরে বের করতে হবে বেপর্দায় আর দুই নাম্বার হচ্ছে মাদক দ্রব্য দিয়ে এই দুইটা দিয়ে একটা সমাজকে ধ্বংস করা যায় আপনি কোন সমাজকে ধ্বংস করতে চান ওখানে জেনা ছড়ায় দেন আর মাদক দ্রব্য ছড়ায় দেন ওটা ধ্বংস হয়ে যাবে শেষ কিচ্ছু করতে হবে না যদি ওই সমাজে নামাজ কায়েমও থাকে ওই সমাজে ইসলাম ইসলামী অন্য অন্য বিষয়গুলো থাকে কিন্তু বেপর্দামি বেহায়া পোনা প্রিমিক্সিং জেনা আর মাদক থাকে ওই সমাজের মধ্যে ইসলাম থাকবে না উঠে যাবে প্রিয় ভাইয়েরা এই বিষয়টা বলছিলাম যে আপনি যদি ওয়ার্ল্ড কাপ দেখে থাকেন তাহলে কি হবে জানেন এই 64টা ম্যাচ দেখতে আপনার সময় লেগেছে 96 ঘন্টা কতটুকু ভাই 96 ঘন্টা মানে আপনি আপনার জীবনের 4 দিন খেলা দেখেছেন কতদিন 4 দিন 4 দিন যদি আপনার হায়াত থাকে 30 দিন আপনার এখন হায়াত বাকি আছে 26 দিন যদি আপনার হায়াত থেকে থাকে 30 দিন এখন বাকি আছে 26 দিন যদি একজন মানুষ 4 দিন নষ্ট করে ফেলে 1000 মানুষ যদি খেলা দেখে থাকে ইন টোটাল বিশ্ব থেকে 4000 দিন চলে গেছে যদি 1 কোটি মানুষ খেলা দেখে থাকে ওয়ার্ল্ড থেকে 4 কোটি দিন চলে গেছে শুধুমাত্র একটা আয়োজনকে কেন্দ্র করে সারা বিশ্বের মানুষের হায়াতকে খেয়ে ফেলা হয়েছে কে খেয়েছে দাজ্জাল আর বলতে পারেন সে তো বের হয় নাই হ্যাঁ আমিও জানি সে বের হয়নি আমি কখন বললাম যে সে মানুষের রূপে আত্মপ্রকাশ করে আমি বলেছি দাজ্জাল বের হয়ে গেছে দাজ্জাল বের হয় নাই ঠিক আছে সে বের হবে এটা তো সত্য নাকি মিথ্যা না সত্য আচ্ছা সে কি একা একাই ওয়ার্ল্ডকে শাসন করবে না তার কিছু ফলোয়ার লাগবে একা একাই বিশ্ব শাসন করা যায় একা তো পরিবারও চালানো যায় না যায় তো বিশ্ব কেমন করে শাসন করবে তো নিশ্চয়ই তার কিছু অনুসারী লাগবে খেয়াল করে দেখবেন এই জিনিসগুলো যারা সারা বিশ্বের সামনে প্রমোট করে এটা কিন্তু ওই সভ্যতা যে সভ্যতা দাজ্জালকে ফলো করবে ভালো করে খেয়াল করে দেখবেন প্রিয় ভাইরা তা আমাদের সকলের উচিত হবে এই বিষয়গুলো ফেতনাগুলো সম্পর্কে সচেতন থাকা এবং বাকি যে আমরা সময়টুকু তার মধ্যে প্রথম কাজ হচ্ছে খাস তওবা করা কি করা তওবা করে আল্লাহর দিকে ফিরে আসা আল্লাহর দিকে ফিরে আসার মানে কি শুধু মুখে মুখে বলবো যে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি যথেষ্ট নাকি আমাকে এর উপর দৃঢ় থাকতে হবে না
এজন্য করণীয় হচ্ছে একটা রুটিন লাইফ লিড করা কি রকম যে আপনার জীবনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত দিয়ে যেন সাজানো থাকে কি দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত দিয়ে যেন আপনার জীবনটা সাজানো হয় এটা কেমন আমরা যারা মুসলিম আমাদের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আছে না আছে আমাদের খাওয়া পড়া চলা ফেরা ওঠা বসা ঘুম কাজ কর্ম ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সবকিছু কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মাফিক করা সম্ভব নয় সম্ভব আমরা যদি আমাদের ঘুমটাকে স্বাভাবিকভাবে ঘুমাই নরমালি যেমন ঘুমান সেভাবে ঘুমান তাহলে কিন্তু কোনো নেকি আপনি পাচ্ছেন না কিন্তু আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মেনে ঘুমান ইনশাআল্লাহ আপনি নেকি পাবেন পাবেন না আপনি খাবার খান নরমাল ভাবে খান তাহলে কোনো নেকি নাই যদি আপনি রাসূলের সুন্নাহ মাফিক খান নেকি পাবেন ইনশাআল্লাহ ইস্তিনজা করেন যদি রাসূলের সুন্নাহ মাফিক করেন তবে নেকি যদি না করেন তাহলে নেকি নাই যদি আপনি পোশাক পরেন নরমালি পড়লেন কোনো নেকি হচ্ছে না রাসূলের সুন্নাহ মাফিক পড়লে কিন্তু ইনশাআল্লাহ নেকি হবে আপনি এবার ওযু করলেন গোসল করলেন যাচ্ছে তাই ভাবে করা যাবে না করলে কোনো নেকি নাই রাসূলের সুন্নাহ মাফিক করলে পরে কি হবে নেকি হবে ইনশাআল্লাহ এভাবে নামাজ পড়লেন যা ইচ্ছা তাই নামাজ পড়লে নাকি হবে নাকি রাসূলের সুন্নাহ মতো পড়লে নাকি হবে একই ভাবে নামাজ শেষ করে এখন আপনি ব্যবসা করতে গিয়েছেন এই ব্যবসায় গিয়ে কি নিজের মন গড়া পদ্ধতিতে ব্যবসা করা যাবে যদি আপনি রাসূলের সুন্নাহ মেনে ব্যবসা করেন তাহলে ব্যবসায় নাকি হবে চাকরি করতে গিয়েছেন নিজের মন গড়া চাকরি করলে কোনো নাকি নাই রাসূলের সুন্নাহ মাফিক যদি আপনি করতে পারেন মানে এখানে হালাল হারাম মেনে চলতে পারেন তাহলে ইনশাআল্লাহ নাকি হবে না আপনি সমাজের দায়িত্বশীল আর সমাজের দায়িত্ব এসে যদি আপনি জুলুম করা শুরু করেন করে নাকি আছে কিন্তু এখানে যদি আপনি রাসূলের সুন্নাহ মাফিক ন্যায় বিচার করেন তাহলে নাকি হবে ইনশাআল্লাহ এভাবে আমরা পুরো জীবনটাকেই কিন্তু রাসূলের সুন্নাহ মাফিক সাজাতে পারি এটাই হলো এই যে ইবাদতের একটা অর্থ আসলে আল্লাহ পাক ইবাদত করতে যে পাঠিয়েছেন ইবাদত মানে কি শুধু এই নামাজ রোজা হজ জাকাতই করা নাকি জীবনের সব কাজগুলো নবীর সুন্নাহ মাফিক করা বলেন জীবনের সব কাজগুলো নবীর সুন্নাহ মাফিক করা এই হলো ইবাদতের একটা ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আমরা আল্লাহ পাক যেন আমাদের সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মাফিক জীবন গড়ার তৌফিক দান করেন আমিন প্রথম কাজ তওবা করা দ্বিতীয় কাজ রাসূলের সুন্নাহ মাফিক জীবন গড়া তৃতীয় কাজ কি এখন থেকে আর নামাজ ছাড়া যাবে যাবে এখন থেকে আর নামাজ ছাড়া যাবেই না নামাজ এই 3G 4G 5G এভাবে পড়া যাবে ইতমিনানের সাথে সবরের সাথে ধৈর্যের সাথে ধীর স্থির ভাবে খুশু খুজুর সাথে নামাজ পড়তে হবে আল্লাহ পাক তৌফিক দান করুন যদি জামাত জামাত তো ধরার চেষ্টা করতেই হবে যদি না পারেন মিস হয়ে যায় একা পড়ে নেবেন যদি আপনি ঘুমিয়ে থাকেন যখন জেগে উঠবেন তখন পড়বেন যদি আপনি ভুলে যান যখন মনে হবে তখন পড়বেন আপনি দাঁড়িয়ে পড়তে পারছেন না বসে পড়ছেন বসে পড়তে পারছেন না কি করবেন বলেন শুয়ে পড়বেন আর শুয়েও পড়তে পারছেন না কি করবেন ইশারা করে পড়বেন নামাজ মাফ আছে তাহলে পাঁচ ওয়াক্ত সালাত আমাদের সবাইকে পড়তে হবে পড়বেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক ইনায়াত করুন আমিন আর সালাতে মনোযোগ বাড়ানোর জন্য এর অর্থটা বোঝা জরুরি নামাজের অর্থ বোঝা জরুরি এবং নামাজের ধীর স্থিরতা জরুরি এটা তাড়াহুড়া করা যাবে না আর একই সাথে প্রতিদিন একই রকম করে নামাজ মানে একই সূরা দিয়ে প্রতিদিন নামাজ পড়লে মনোযোগ কিন্তু থাকবে না রাত কম থাকবে আপনাকে নামাজে সূরাগুলোর মধ্যে পরিবর্তন আনতে হবে দেখবেন মনোযোগ পাবেন আরেকটা কাজ আছে সেটা হলো ওযু ঠিকঠাক মতো করা ওযুতে ভুল হবে কিন্তু নামাজে সমস্যা হয় আর এখন ওযুতে আমাদের সবারই একটা কমন ভুল হয় সেটা হলো আমরা খুব বেশি পানি খরচ করি আমরা অনেক লম্বা জোর একটা ট্যাপ ছেড়ে দেই দিয়ে একদম অনেক পানি দিয়ে ওযু করা শুরু করি না ওযু করার ক্ষেত্রে আপনি তো ঝর্ণার সমান পানি খরচ করতে পারেন না গোসল করতে যত পানি লাগে এই পানি দিয়ে তো আপনি উজু করতে পারেন না পারবে আমরা এখন যে পরিমাণ পানি দিয়ে উজু করি এই পরিমাণ পানি দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করতেন জানেন যদিও তার মাথায় এত বেশি চুল ছিল তারপরে এখানে পানির অপচয় হচ্ছে না উজুতেও কিন্তু বেশি পানি খরচ করা যায় না একটা নির্দিষ্ট ব্যাপার আছে তো এখানে উজুর একটা সমস্যা হচ্ছে এখন ওযু ঠিক করতে হবে নামাজের অর্থ বোঝার চেষ্টা করতে হবে ধীর স্থিরতা লাগবে এবং আপনি কি পড়ছেন বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ দেখবেন নামাজে মনোযোগ বেড়ে গেছে আল্লাহ পাক তৌফিক দান করুন আমিন এরপর কি এরপর দৈনন্দিন জিকির গুলো করতে হবে দৈনন্দিন জিকির বলতে আমি একটা বইয়ের নাম বারবার সাজেস্ট করি বইটার নাম হচ্ছে হিসনুল মুসলিম এই বইটা খুব চমৎকার একটা বই দোয়া এবং জিকির আজগারের ক্ষেত্রে এই বইয়ের মধ্যে প্রচুর দোয়া কালাম দেয়া আছে
ঠিক আছে এই দোয়াগুলো যদি আপনি মুখস্থ করতে পারেন ইনশাআল্লাহ দেখবেন সকাল সন্ধ্যায় আপনি আল্লাহর সাথে কানেক্টেড থাকবেন সকাল সন্ধ্যায় প্রচুর জিকির আছে এই জিকির আজকালগুলো করলে আপনার জীবনের অনেক সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ এই যে অনেকের চোখ লাগে বদনজর লাগে জিন ঘটিত কোনো সমস্যা হয় হয় না তাবিজ কবজ কুফরি কালাম এই ব্যাপারগুলো আছে না রাতের বেলা ঘুমে ভয় পায় অনেক সমস্যা ইনশাআল্লাহ কেটে যাবে যদি আপনি এই দোয়াগুলোর উপর আমল করতে পারেন আল্লাহ পাক তৌফিক দান করুন আমিন এই একটা দোয়া আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক বলেন আমার সাথে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক একটা আছে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলীম এই যে দোয়া কালামগুলো আছে সূরা ফালাক কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকদ ومن شر حاسد إذا حسد سورة الناس قل أعوذ برب الناس مالك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس سورة الإخلاص قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أي شيء دعاء كلام سورة قل أعوذ شكرا شكرا قربان دعوة إن شاء الله الله باك أبنك حفاظ القرب إن شاء الله حفاظ المالك এগুলো তো আমরা চর্চা করি না আর সবচেয়ে বড় কথা এগুলো চর্চা করলে আল্লাহর সাথে আপনার সম্পর্কটা মানে সবসময় একটা সম্পর্ক থাকে বাসা থেকে বের হয়েছেন বিসমিল্লাহিল্লাযী বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ঢুকছেন বিসমিল্লাহি ওয়া লাজনা ওয়া বিসমিল্লাহি খরাজনা ওয়া আলাল্লাহি রাব্বিনা তাওয়াক্কালনা দোয়া পড়তে হবে আপনি গাড়িতে উঠলেন বসলেন গাড়িতে উঠে মিউজিক ছাড়বেন কেন গাড়িতে উঠে আগে বলবেন সুবহানাল্লাযী সাখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুক্রিনিন ওয়া ইন্না ইলা রব্বিনা লা মুনকালিবুন ওযু করছেন বিসমিল্লাহ শেষ করছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ঘুমাবেন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহয়া ঘুম থেকে উঠলেন আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বা'দা মা মাতানা ওয়া ইলাইহি নুশুর খাবার খাবেন বিসমিল্লাহ শেষ করেছেন আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা وسقنا وجعلنا من المسلمين أطبع الحمد لله الذي أطعمني هذا ورزقنيه من غير حول مني ولا قوة কাপড় পরবেন এমনি পরবেন কেন কাপড়টা পরে বলবেন আলহামদুলিল্লাহ আল্লাহি কাসানি হাযা ওয়া রাযাকানি মিন গায়রি হাওলিল মিন্নি ওয়ালা কুওয়া প্রতিটা কাজে দোয়া আজকে যদি বাংলাদেশ থেকে ইনশাআল্লাহ মানে ইনশাআল্লাহ বলছেন আস্তাগফিরুল্লাহ আজকে যদি বাংলাদেশ থেকে সমস্ত দোয়ার বই কেউ পুড়িয়েও দেয় ইনশাআল্লাহ আল্লাহ পাকের রহমতে আজকে রাতের মধ্যে আমি একটা দোয়া বই লিখে ফেলতে পারবো ইনশাআল্লাহ বই বাদ দিয়ে মুখস্থ থেকে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এগুলো মুখস্থ করা যাবে না বাংলাদেশে এমন অনেক হাফেজ কোরআন আছে আজকে পৃথিবী থেকে যদি কোরআন কেউ পুড়িয়ে দেয় না আউযুবিল্লাহ সব কপি রাতের বেলা দেখবেন কোরআন রেডি ইনশাআল্লাহ আছে না এগুলো এই যে বললাম ইসলামের শেকড়টা এত গভীর যে আপনি এটাকে উপড়ায় ফেলতে পারবেন না এটা কাটতে পারবেন আর কয়েকটা কাজ বলে দিই সেটা হলো প্রথমে কি বললাম ভাই এক নম্বর বলেন তাওবা এক নম্বর কি তাওবা দুই নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো জীবনের প্রতিটা কাজ করা শুধু নামাজ রোজা হজ যাকাত নয় আমি কি বলছি প্রতিটা কাজ মানে আপনার ব্যবসা করতে গিয়েছেন ভাই ওখানে তো মাপে কম দিতে পারবেন না পারবেন নামাজ তো পড়লেন এখন চাকরি করতে গিয়েছেন ওখানে কি ঘুষ দিতে পারবেন একটু আগে কিন্তু আল্লাহকে সিজদা করে গিয়েছেন হজ করে আসছেন ওমরা করতে আসছেন ওমরা করে আসছেন এখন কি আপনি অন্যের সম্পদটা কেড়ে নেবেন এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে ইসলাম শুধুমাত্র একটা জীবন একটা অংশের নাম নয় বরং ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা এই জিনিসটা আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন দুই নম্বর বলছি নবীর সুন্নাহ মতো জীবন করা তিন নম্বর বলেছি ভাই পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করা না পারলেও যেন আপনি বাসায় অন্তত আদায় করার চেষ্টা করবেন নামাজ কোনো মাপ নয় একটা হাদিস শুনবেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল সে ব্যক্তি কি করলো বলেন কুফুরি করলো ফাকাদ কাফার সে ব্যক্তি কুফুরি করলো আমরা কি কুফুরি করতে চাই আল্লাহ পাক আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ ধরে রাখার তৌফিক দান আর চার নম্বরে বলছি আপনাকে দৈনন্দিন জিকির আজগার যেগুলো আছে একটা বইয়ের নাম বলে দিলাম এই জিকির আজগার গুলো প্রতিদিন সকাল সন্ধ্যায় করবেন পাশাপাশি প্রতিটা কাজের যে দোয়া আছে এই দোয়াগুলো অবশ্যই করবেন করা যাবে ইনশাআল্লাহ একটা বড় আমল বলে দিই পাঁচ অনেকে বলে স্পেশালি মেয়েরা কমেন্ট করে যে হুজুর বিশ্ব পরিস্থিতি অর্থনীতি সমকালীন ফিতনা ইত্যাদি নিয়ে খুব গভীর আলোচনা করার চেষ্টা করেন আমলের আলোচনা কম করেন এই কথা তো এই জন্য আজকে আমলের কথাই বলছি আজকে আমলই বলছি শুনে পাঁচ নাম্বারটা হচ্ছে আপনাকে আমাকে অবশ্যই ডেইলি কোরআন তেলাওয়াত করতে হবে কি করতে হবে ডেইলি কোরআন তেলাওয়াত করতে পারি সবাই
আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনওয়ালা বানিয়ে দিন আমিন কোরআন যদি সবাই তেলাওয়াত করা না শিখি তাহলে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে না আল কোরআনের আলো ঘরে ঘরে তখনই জ্বলবে যখন প্রত্যেক ঘরে ঘরে কোরআনওয়ালা মানুষ থাকবে প্রত্যেক ঘরে কোরআন পড়ার মানুষই নাই আলো জ্বলবে কেমনে প্রত্যেক ঘরে তো কোরআনওয়ালা মানুষ লাগবে নাকি ভাই আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে অন্তত একটা করে কোরআনের হাফেজ বানানো যাবে না ইনশাআল্লাহ আপনাকে যদি আল্লাহ পাক দুইটা বাচ্চা দেন একটাকে হাফেজ বানাবেন পারবেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আরেকটা বিষয় শুধু হাফেজই পড়ায় শেষ করে দিবেন না শুধু হাফেজই পড়াতে বাস সব শেষ এমন নয় বিষয় এটা কেবল শুরু এরপর তাকে আর অনেক পথ অতিক্রম করতে হবে তাকে বড় আলেম হতে হবে আবু হানিফা রাহিমাহুল্লাহর মতো হতে হবে ইমাম শাফেঈর মতো হতে হবে আহমদ বিন হাম্বলের মতো হতে হবে ইমাম মালিকের মতো হতে হবে পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ শুধুমাত্র মুখস্থ করা আর তেলাওয়াত করাটা কিন্তু যথেষ্ট যথেষ্ট নাকি এই অর্থে বলছি যে আমাদের পথ তো অনেক দূর গন্তব্য তো অনেক দূর আমাদেরকে এই অ্যারাবিক লাইন অনেক পড়াশোনা করে এমন জ্ঞান অর্জন করতে হবে যেই জ্ঞান দিয়ে বিশ্বকে আমরা চ্যালেঞ্জ করতে পারি আর এখানে প্রাথমিক পড়াশোনা শেষ হলো তেলাওয়াত করা শিখলেন হিফজ করলেন এরপর অ্যারাবিক গ্রামার আছে কিতাব বিভাগ আছে আপনার হাদিসের বইগুলো আছে ফিকহের ব্যাপার আছে আপনার আকীদা আছে উসুল আছে এগুলো অনেক ব্যাপার স্যাপার আছে এগুলো শেষ করে আপনাকে তারপরে আর উঁচু লেভেলে যেতে হবে আল্লাহ পাক তৌফিক দান করুন আমিন আচ্ছা অত দূর যদি নাও যেতে পারে আমরা এমনিতেই প্রত্যেক ঘরে ঘরে সবাই কোরআন তেলাওয়াত করা তো শিখতে পারি ইনশাআল্লাহ এবং প্রতিদিন আমরা যদি আধা ঘন্টা এক ঘন্টা করে যদি কোরআন তেলাওয়াত করি খুব কি সমস্যা হয়ে যাবে এক ঘন্টা দেড় ঘন্টা তো খেলা দেখে শেষ করে দিলাম হিসাব দেখালাম আপনাদেরকে 96 ঘন্টা খেলা দেখেছেন জীবনের চার দিন নষ্ট করে ফেলেছেন এভাবে যদি প্রতিটা কাজ হিসাব করা শুরু করেন দেখবেন হায়াতের 90% আমরা নষ্ট করে ফেলাই হ্যাঁ কত সময় আপনি ইস্তিনজা করেছেন হিসাব করে দেখেন কত সময় আপনি আড্ডা মেরেছেন চায়ের দোকান হিসাব করে দেখেন কত সময় আপনি গার্লফ্রেন্ডের পিছনে নষ্ট করেছেন হিসাব করে দেখেন কত সময় আপনি অনলাইনে অযথাই নষ্ট করেছেন একটু কাউন্ট করে দেখেন আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দেন যেন আমরা সময়টা অপচয় না করি এবং আল্লাহর সময়গুলোকে আল্লাহর রাহে উৎসর্গ করার চেষ্টা করি আল্লাহ পাক তৌফিক দেন আমিন তো কোরআন তেলাওয়াত করা শেখেন এবং আমি অনুরোধ করব যে পাশাপাশি কোরআনের অর্থটাকে বোঝার একটু চেষ্টা করুন হয়তো সবাই বড় বড় মুফাসসির মুফতি হতে পারবে না ঠিক আছে কিন্তু কোরআনের একটা সহজ সরল অর্থ কিন্তু আছে এই সহজ সরল অর্থটুকু তো পড়তে পারবেন পারবেন না ইনশাআল্লাহ একটা ভালো তাফসীর কিনেন বিশুদ্ধ তাফসীর নেন বাসায় পড়াশোনা করেন যে আয়াতগুলো বুঝতে পারবেন না আলেমদেরকে জিজ্ঞাসা করেন ইনশাআল্লাহ তারা আপনাদেরকে শিখিয়ে দেবে ইনশাআল্লাহ এই যে একটা আয়াত তেলাওয়াত করলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনগণ ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা সুদের অবশিষ্ট অংশ ছেড়ে দাও সুদ ছেড়ে দাও ইন কুনতুম মুমিনিন যদি প্রকৃত পক্ষে মুমিন হয়ে থাকো আপনি কি কোনো মেসেজ পান নাই কোনো শিক্ষা পেলেন না যে আল্লাহ পাক বলছেন এই আয়াতে সুদ খেও না বাস এতটুকু শিক্ষা তো অর্জন করাই যায় আমি এই আয়াতের হয়তো কোনটার মানে আপনার এবারত কি হবে কোনটার নাউজাফের বিষয় কি এটা হয়তো আপনি বুঝতে পারছেন না গভীর আপনি তাউইল করতে পারছেন না ইন্টারপ্রিটেশন করতে পারছেন না ঠিক আছে কিন্তু সরল অর্থ বুঝতে পারছেন না আল্লাহ পাক বলেছেন সুদ খেও না বাস খাবো না বাস হয়ে গেছে তো এই কারণে বলছি কোরআনের অর্থগুলো অন্তত একটাবার পড়ে দেখা উচিত আমরা কি রাজি আছি ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে আল কোরআন অর্থ সহ পড়ার তৌফিক দান করুন আমিন এরপর একটা কথা বলবো কোরআনের কিছু অংশকে মুখস্থ করার চেষ্টা করবেন অন্তত কিছু অংশ যেমন সূরা বাকারার প্রথম পাঁচটা আয়াত সূরা বাকারার 255 নম্বর আয়াত আয়াতুল কুরসি সূরা বাকারার শেষের তিনটা আয়াত সূরা আলে ইমরান এর শেষের 10টা আয়াত হ্যাঁ সূরা কাহাফের প্রথম 10 আয়াত সূরা ফালাক সূরা নাস ইখলাস কাফিরুন এগুলো করা যাবে না সহজ নয় এগুলো এগুলো অন্তত পক্ষে মুখস্থ করেন কিছু অংশ তো যেন আপনার কলমের মধ্যে থাকে আল্লাহ পাক তৌফিক দান করুন আমিন কোরআন তেলাওয়াতটা বাড়িয়ে দেন এর পাশাপাশি আমি বলবো যে দান সদকা করার চেষ্টা করেন নিয়মিত দান সদকা করলে কি হবে আপনার তাকদীরের মধ্যে যে বালা মুসিবত বিপদ আপদগুলো আছে ইনশাআল্লাহ আল্লাহ পাক সেগুলো কাটিয়ে দেবেন ইনশাআল্লাহ এবং মানুষ যখন হালাল উপার্জন থেকে একটা খেজুরও সদকা করে আল্লাহ পাক সেটাকে এরকম করে বড় করতে থাকেন করতে 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 সেটা পাহাড়ের সমান হয়ে যায় জানেন একটা খেজুর সামান্য একটা খেজুর আপনি দান করেছেন হালাল টাকা থেকে আল্লাহ পাক সেটাকে আদর যত্নে বড় করতে করতে পাহাড়ের সমান বানিয়ে ফেলে আর কিয়ামতের মাঠে মানুষ তার দানের ছায়ার নিচে থাকবে ইনশাআল্লাহ যে যত বেশি দান করবে ছায়া পাবে সে ইনশাআল্লাহ
আর ওই যে একটা হাদিস আমি আগেও বলেছি একদিন লেকচার দিয়েছিলাম যে সাত শ্রেণীর মানুষ আরশের ছায়ায় ছায়া পড়ে কয় শ্রেণী ন্যায়পরায়ণ শাসক বলেন এক নম্বর কে ন্যায়পরায়ণ শাসক দুই নম্বর যার মসজিদ সরি যার হৃদয় মসজিদের সাথে ঝুলন্ত থাকে তিন সেই যুবক যে তার যৌবন কালটাকে আল্লাহর পথে কাটিয়ে দিয়েছে আল্লাহর ইবাদতে কাটিয়েছে চার সেই দুই ব্যক্তি ভালোবাসে আল্লাহর জন্য বিচ্ছিন্ন হয় আল্লাহর জন্য পাঁচ পাঁচ কি সেই ব্যক্তি যাকে কোন সুন্দরী নারী আহ্বান করে জেনার জন্য সে বলে আমি আল্লাহকে ভয় করি ছয় সেই ব্যক্তি যে এত গোপনে দান করে যে তার বাম হাত জানে না ডান হাত কি দান করেছে সাত নম্বর সেই ব্যক্তি যে গোপনে আল্লাহকে স্মরণ করে আল্লাহর ভয়ে কাঁদে তার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয় কেউ দেখেন আল্লাহ দেখে এই সাত শ্রেণীর মানুষকে আল্লাহ পাক আরশের ছায়ায় ছায়া দিবেন আমরা কি ছায়া পেতে চাই না আমরা এই দান সদকাও বাড়িয়ে দিই কোরআন তেলাওয়াত বাড়াবো দান সদকাও বাড়াবো এবং চেষ্টা করব যে মাঝে মাঝে নফল রোজা রাখার জন্য মাঝে মাঝে কি নফল রোজা স্পেশালি যুবক তোমরা যারা আছো এটা তোমাদের বেশি দরকার কারণ কি কি কারণ হ্যাঁ যারা রোজা রাখবে বেশি বেশি ইনশাআল্লাহ অবশ্যই নেকি তো হবে আধ্যাত্মিকত্ব অর্জন হবে আল্লাহকে পাবে একই সাথে তার যে প্রবৃত্তির চাহিদা যেটা আছে যৌবনের চাহিদা এটা আল্লাহ আল্লাহর ইচ্ছায় ইনশাআল্লাহ নিয়ন্ত্রণে থাকবে একবারে নষ্ট হয়ে যাবে না নিয়ন্ত্রণে থাকবে একবারে নষ্ট হলে তো সমস্যা নাকি নিয়ন্ত্রণে থাকবে ইনশাআল্লাহ সে সরাসরি কোনো জেনায় লিপ্ত হবে না ইনশাআল্লাহ আল্লাহ পাক তাকে হেফাজত করবে ইনশাআল্লাহ তো এই সিয়াম রাখার একটা প্রবণতা আমরা বাড়ানোর চেষ্টা করি কেউ যদি একটা রোজাও রাখে আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহ পাক তার চেহারাটাকে জাহান্নাম থেকে অনেক দূরে সরিয়ে দিবেন চল্লিশ বা সত্তর বছরের দূরত্ব দিয়ে দিবেন আর কিছু কথা বলবো যে আমরা যারা আমল করব আমরা চেষ্টা করব আমাদের রিজিকের মধ্যে যেন কোনো রকম হারাম না আসে পারা যাবে ইনশাআল্লাহ এখন কিন্তু চারিদিকে হারামের ছড়াছড়ি সুদের ছড়াছড়ি আছে ঘুষের আপনার দুর্নীতির কালোবাজারি মাপে কম দেওয়া মিথ্যা কসম করে পণ্য বিক্রি করা এগুলো আমাদের হাতের সামনেই এই যুগটা কিন্তু প্রতারণার যুগ কিসের যুগ এই যুগটা প্রতারণা আমানতহীনতা অবিশ্বাসের যুগ চলছে এখন চলছে না এখানে হারাম চতুর্দিকে হাতছাড়ি দিবে এর মধ্য থেকেও বেঁচে যারা হালাল খেতে পারবে ইনশাআল্লাহ তাদের ইবাদত এবং দোয়া আল্লাহ পর্যন্ত সহজেই পৌঁছে দেবে ইনশাআল্লাহ আর একটা হাদিস মনে রাখবেন ইন্নাল্লাহ তাইয়িব লা ইউকবালু ইল্লা তাইয়িব আল্লাহ পাক পবিত্র তিনি পবিত্র ছাড়া কবুল করেন না আল্লাহ পাক পবিত্র তিনি পবিত্র ছাড়া কিন্তু কবুল করবেন না হারাম রিজিক খেলে ইবাদত এবং দোয়া আল্লাহর দরবারে কিন্তু কবুল হবে না খুব সতর্ক এরকম আরো হাদিস আছে ইন্নাল্লাহ জামিল ইউহিব্বুল জামাল আল্লাহ পাক কিন্তু সুন্দর তিনি সৌন্দর্য পছন্দ করেন ঠিক আছে এই বিষয়টা খুব খেয়াল রাখবো আমরা যারা রিজিকের ক্ষেত্রে অন্বেষণ করছি এখন যারা চাকরি বাকরি করছি না ব্যবসা শুরু করি নাই বা করে ফেলেছি খেয়াল করবো যেন রিজিকের মধ্যে হারামটা না ঢোকে দেখবেন হালাল কাজ করছেন কিন্তু যদি দায়িত্বে ফাঁকি দেন সেখানেও কিন্তু রিজিকটা হারাম হওয়ার সুযোগ আছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হালাল রিজিক খাওয়ার তৌফিক এনায়েত করুন আমিন আর মনের হৃদয়ের অন্তঃস্থল থেকে একটা নসিহত থাকবে যে এই দীন ইসলাম কিন্তু পৃথিবীতে এসেছে অন্য দিনগুলোর উপরে বিজয়ী হওয়ার জন্য এই দিন কেন আল্লাহ পাঠিয়েছেন একটু আল্লাহর মুখে শুনুন আল্লাহ পাক বলেন হুবাল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন আল্লাহ পাক বলেন আমি তিনি সেই আল্লাহ বা তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে পাঠিয়েছেন হেদায়েত পাঠিয়েছেন মানে কুরআন সুন্নাহ ইসলাম পাঠিয়েছেন কি কারণে যাতে এই দিন অন্য সমস্ত দিনের উপর বিজয় লাভ করতে পারে এখন দিন বিজয় লাভ করবে কিভাবে আল্লাহ সূরা মুহাম্মাদে বলেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম তোমরা সবাই মিলে যদি আল্লাহকে সাহায্য করো মানে আল্লাহর দিনকে সাহায্য করো তবেই আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে তার মানে এই দিন এমনি এমনি বিজয় লাভ করবে না আমাদের প্রচেষ্টার দরকার আছে আর আমাদের প্রচেষ্টা কেমন হওয়া দরকার প্রচেষ্টা হতে হবে আপনি যা শিখেছেন যা আমল করছেন আপনি প্রচার করবেন এটা আপনার কাজ বাল্লিগু আননি ওয়ালাও আয়া একটা আয়াত যদি জানো প্রচার করো আপনি ইখতিলাফি বিষয় নিয়ে ফতোয়া দিবেন না মুফতি না আপনি তো ইখতিলাফি বিষয় নিয়ে আপনি ফতোয়া দিবেন না কিন্তু আপনি তো বলতেই পারেন যে ভাই সুখ খেও না
হারাম তাই ঘুষ খেও না ভাই গানটা বন্ধ করেন মিউজিক শুনেন না ভাই জেনা করেন এগুলো তো বলতেই পারেন এগুলো হওয়ার এগুলো বলার জন্য কি মুফতি হতে হবে মুহাদ্দিসুল হাসান এটা আম ভাবে সবাই করতে পারে এই আম ভাবে দাওয়াতের মেহনত সবাইকে করতে হবে এবং মেহনত হবে দুই রকম আমর বিল মারুফ তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার তোমাদের সবাইকে সৎ কাজগুলোর আদেশ করতে হবে অসৎ কাজে নিষেধ করতে হবে আল্লাহ পাক আমাদের সবাইকে এই দিন বিজয়ের সাথে আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করার তৌফিক ইনায়াত করুন সকলে বলে আমিন আর দুটা বেশি লম্বা হয়ে যাচ্ছে আর বলতেছি ভাই আপনি আপনারা তো মনে করতেছেন যে হুজুর আসছে এক ঘন্টা আলোচনা দেড় ঘন্টা আলোচনা করবে চলে যাবে এই এক ঘন্টা আলোচনা করতে আমাকে গতকাল রাতে রাজশাহী থেকে সারা রাত গাড়িতে করে আসতে হয়েছে ঢাকায় এই রাস্তায় আসতে আমার সময় লাগছে ছয় ঘন্টা শোনেন বলি শেষ করি অনেক কিছু আপনারা জানেন না কিছু বিষয় জানা দরকার আছে না দরকার আছে আচ্ছা কিছু বিষয় আমি বলতে চাচ্ছিলাম না তবে যেহেতু আপনারা জানতে চান খোলামেলা বলি কারণ এই জিনিসগুলো আম জনগণ জানে না আর এখন যে মিডিয়ার ফেতনার যুগ চলছে না মানুষ ওই আয়াতের উপর আমল করতে পারে না কোন আয়াত সূরা হুজুরাত আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনগণ ইন জাকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়্যানু কোন ফাসিক পাপাচারী যদি কোনো সংবাদ দেয় তোমাদেরকে সংবাদটা বিশ্বাস করার আগে আগে যাচাই বাছাই করে দেখবে এই কারণে কোনো আমল এই এই জেনারেশন করতে পারে না কারণ সামনে ফেসবুক ইউটিউব পড়ে থাকে আপনাকে সত্যকে মিথ্যা বানায় দিবে মিথ্যাকে সত্য বানায় দিবে হককে বাতিল বানায় দিবে বাতিলকে হক বানায় দিবে আমানতদারকে বলবে খেয়ানতকারী খেয়ানতকারকে বলবে আমানতদার এগুলোতে সবাই অবাক হলে আমি অবাক হই না কারণ আমি জানি শেষ জামানার আলামত এগুলাই এগুলাই শেষ জামানার আলামত অনেক বিষয় আপনারা জানেন ঠিক আছে আর একটা হাদিস আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাফা বিল মারই কাযিবান ওয়া হুয়া ইয়াকুল কুল্লা মা সামিআ কোন ব্যক্তির কোন মুসলিম ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শুনলো যাচাই বাছাই না করে প্রচার করা শুরু করে এই কাজটা অনলাইনে বেশি হয় না আমরা তাদের প্রতি বদদোয়া করি না দোয়া করি আল্লাহ পাক হেদায়েত দান করুন কারণ এটা নবীদের সুন্নাত আমি আপনাকে নবীদের সুন্নাত শেখাবো ইনশাআল্লাহ একদিন এখন শুনেন একটা লেকচার অ্যাটেন্ড করতে হলে সারা রাত গাড়িতে করে সফর করে আসতে হয় তারপরে দুইবার চাক্কা নষ্ট হয়েছে রাত্রে এখানে আবার দেড় ঘন্টা গেল আর ওই যে বললাম জীবনের দেড় ঘন্টার মূল্য কি কম এই দেড় ঘন্টায় আপনি একটা লেকচার দিতে পারেন আপনি হাজার মানুষকে ওয়াশ করতে পারেন এক মিনিটে আপনি তিনবার সূরা ইখলাস পড়তে পারেন না মানে তিনবার সূরা ইখলাস পড়লে এক খতম কোরআনের নাকি এক মিনিটেই পেতে পারেন আমরা তো আসলে হায়াতের মূল্য বুঝি না ঠিক আছে আর রাস্তায় জ্যাম থাকে জ্যামের রাজ্য বাস বাংলাদেশ আজ পর্যন্ত জ্যামই দূর করতে পারতেছে জ্যাম আমাদের জীবনে কত হায়াত খেয়ে ফেলে না সুবহানাল্লাহ আমাদের হায়াতগুলো জ্যামই নষ্ট হচ্ছে অনেক সময় কি করবেন যত বেশি দুনিয়ার দিকে ছুটবেন না আল্লাহ পাক ওইভাবেই হায়াত নষ্ট করে দেবেন বস্তুবাদী হয়ে গেছি আমরা তো আল্লাহকে বাদ দিয়ে আল্লাহ পাক নে এখানেই থাক রাস্তায় থাক এখানেই থাক তো এরপরে এই যে দিনের বেলা এসে পৌঁছাইছি মনে হয় সকাল থেকে দুপুর পর্যন্ত সামান্য কিছু সময় ঘুমানো হয়েছে তারপরে এই যে ফ্রেশ ট্রেশ হয়ে আপনাদের দেশে আসলাম আসতে হয়েছে রাত্রে আবার জ্যাম ট্যাম ঠেলে 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 যে আসলাম তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা এখন হয়তো আমি এখানে আলোচনা করতেছি এক ঘন্টা দেড় ঘন্টা এরপরে ফিরতেও আমার লাগবে এরকম আমার তিন ঘন্টা আপনারা বাসা চলে যাবেন আমরা কিন্তু রাস্তায় হায়াত নষ্ট করি আমাদের হায়াত যাচ্ছে রাস্তাতেই আর এটা একদিন নয় কালকে আবার আছে পরশু আবার আছে তারপর আবার আছে আমি বাসা থেকে বের হয়েছি নভেম্বর মাসে আমি বাসা থেকে বেরোছি কোন মাসে নভেম্বর মাসে আহাল পরিবার স্ত্রী সন্তানের জিম্মাদারি বুঝাই দিছে অন্য মানুষকে পরিবারওয়ালাকে যে তোমরা একটু বাজার ঘাট করে খাওয়ায় ওইখানে মানুষ রাখা আছে টাকা পয়সা দেওয়া হয় যে তোমরা পরিবার চালাও বিরক্ত করিও না তারপরে এই যে আমার তো পরিবার দুইটা আপনারা জানেন এখানে তোমরা টাকা পয়সা দিস চালাও আমি তো পরিবারের খবর নিতে পারি না কি অবস্থা কেমন আছে যদি মাঝে মাঝে ওই সব জায়গায় সফর করি যেখানে পাশে আমার ফ্যামিলি সেখানে হয়তো দেখা সাক্ষাৎ করা হয় এই জগৎটা এত এত আনন্দের নয় যতটা আপনি মনে করেন এভাবে প্রত্যেকটা দিন সফর এখন আপনার এখানে আসছে একটা একটা দিনে প্রোগ্রাম অ্যাটেন্ড করার জন্য মিনিমাম ২০টা থেকে ৩০টা ফর্মস আমাদের কাছে আসে
ভাই এখানে আসুন, ভাই এখানে আসুন, ভাই এখানে আসুন, কার মন রক্ষা করবো বলেন, কার মন রক্ষা করবো? এভাবে চর্চা করে দেখা যায় যে আচ্ছা এই কমিউনিটিটা আমাদের কাছে ভালো মনে হচ্ছে, আচ্ছা সেখানে গেল মানুষ। আমরা যদি দুনিয়ার স্বার্থ দেখতাম একদিনে পাঁচটা থেকে দশটা প্রোগ্রাম নেওয়া যেত, সম্ভব ছিল। এদের পাশে যারা বসে আছে মাহফিল কমিটি জিজ্ঞাসা করবে, ওনারা জানে এই মাহফিলটা গোছানো আলহামদুলিল্লাহ। আবার এমন হয়েছে, মানে অভিজ্ঞতা বললে আপনি শেষ করতে পারবেন, অভিজ্ঞতা বললে আজকে আধা ঘন্টা এখানে কাটে বলবো, শোনেন সুবহানাল্লাহ। এমন হয়েছে যে মাহফিল করতে গিয়েছি, হুজুর আসেন কোনো সমস্যা, আচ্ছা ঠিক আছে চলেন, আর হুজুর তো রেখা যেতে পারবে না, তার সাথে নিঃসন্দেহে দু চারজন সফর সঙ্গী থাকবে, নাকি আমরা এতই মানে রাস্তার মানুষ হয়ে গেলাম যে একা একাই হাঁটাহাঁটা করবো সব খারাপ। তো একজন বলছে একা একাই যাবে সমস্যা কি? তা আমি বললাম যে সাত দিনের অভিজ্ঞতা হলে বুঝবেন একা কেন চলতে হয় না, আর কিছু বলি না, সমাজদারকে নিয়ে ইশারা কি কাফি। তো একটা টিম থাকবে, সেই টিম সফর করবে, এই টিম যদি রংপুর থেকে আপনাদের গাজীপুরে আসে, মনে করেন গতকালকে রংপুর প্রোগ্রাম, আজকে মনে করেন গাজীপুর প্রোগ্রাম, এখন গতকাল থেকে এখানে আসা তাড়াহুড়া করে আসা কি চারটা খানি কথা? তাকে এয়ারে আসতে হবে, এখানে গাড়ি নিতে হবে, আবার আসতে হবে এখান থেকে, আবার সেখানে গিয়ে এয়ারে আবার বাসায় ব্যাক করতে হবে। এই পুরো প্রসেসটার মধ্যে কষ্টিং আছে না? কষ্টিং থাকে। এটা এটা মাহফিল কমিটি যারা ভদ্র সুশ্রী তারা জানে, এগুলো তাদেরকে কিছু বলতে হয় না। আমি বহু মাহফিল করেছি এত নিট অ্যান্ড ক্লিন যে কথা বলার আগেই তারা কাজ শেষ, কথা বলতে হয় না, তারা নিজেরাই জানে যে কি করতে হবে না করতে হবে। তারা গাড়ি পাঠিয়ে দিচ্ছে, এয়ারে টিকিট করে দিচ্ছে, পুলিশ প্রশাসনের ব্যবস্থা করছে, ডিসি সাহেবের কাছ থেকে অনুমতি নিচ্ছে, হ্যাঁ, তারপরে মাশাআল্লাহ ভলেন্টিয়াররা আছে, সিকিউরিটি আছে, স্টেজ পর্যন্ত গাড়ি আসছে, আমাদের খাবার দাবারের ব্যবস্থা করছে, শুধু আমাকে কেন পুরো টিমকে খাওয়াচ্ছে আলহামদুলিল্লাহ। তারপরে আমি রিল্যাক্সে বাসা যাচ্ছি, তারা আমাদেরকে এগিয়েও দিচ্ছে, এমন বহু মাহফিল করেছে নিট অ্যান্ড ক্লিন। এরকম কমিউনিটির জন্য আমার মন থেকে দোয়া থাকবে। আবার এমন কিছু অভিজ্ঞতা হয়েছে সেগুলো শুনে বলবো, হুজুর আসেন আমরা আসি, আমরা গেলাম আলহামদুলিল্লাহ মাহফিল শেষ। আমার মনে আছে এখনো সূরা আল ফুরকানের শেষের দশ আয়াতের উপর আলোচনা করেছিলাম, জায়গার নাম বলছি না, মানুষ ঘৃণা শুরু করতে পারে, কিন্তু জায়গার নাম বলছি না। আলোচনা শেষ, আমরা তিন চারজন গাড়িতে এসে বসলাম, ঠিক এখন যেমন আমরা গাড়িতে বসবে ভাবি, তারপরে আমরা বের হওয়ার জায়গা পাচ্ছি না, বিকজ মানুষ প্রচুর চাপ দিচ্ছে, আপনারা বুঝতে পারেন কত মানুষ চাপ দেয়। কোনো রকম গাড়িটা নিয়ে আমরা সাইডে গিয়ে দাঁড়িয়ে আছি, মাহফিল কমিটি আসবে, ফোন দিচ্ছি, মাহফিল কমিটির ফোন নাম্বার বন্ধ, কেউ নাই, সব গায়ে। মানুষ বলছে ভাই কমিটির লোককে তো খুঁজে পাচ্ছি না, একজন নাকি অজ্ঞান হয়ে পড়ে গেছে। আমরা বললাম যে কোথায় অজ্ঞান, চলেন তো নিয়ে চলেন, সেখানেও নিয়ে যায়। পরে বাসা থেকে আসার এয়ারের টিকিট তো বাদ, ওই গাড়ির দশ হাজার আবার এখান থেকে দশ হাজার দিয়ে ঠেলতে ঠেলতে ঢাকা নিয়ে গেল। হুজুর আসেন দেখা যাবে, এখন বলেন এখন এই অভিজ্ঞতার পর এই চার পাঁচটা বা দশটা মানুষের কি অভিজ্ঞতা হবে, মাথার মধ্যে কি সেট হবে, সে কেমন চিন্তা করবে যে আসলে দিনের পথে চলতে গেলে এত ফ্রড এত প্রতারক। তখন তো পরের মাহফিলে সে বলবে ভাই আমার আগে টিকিটের ব্যবস্থা করেন, আমি যাবো না, বলবে না? এখন সে যদি এটা বলে থাকে সে কি দোষ করলো? পরিবেশটা তো নষ্ট করেছেন আপনারাই, পরিবেশটা নষ্ট করে ফেলেছেন। ওয়াজ মাহফিল বাংলাদেশের মধ্যে দিনের প্রচারের একটা অন্যতম মাধ্যম, তাই না? এবং এই ওয়াজ মাহফিলের মধ্য দিয়ে লক্ষ লক্ষ যুবক এই কনসার্ট ছেড়ে দিয়েছে, পিকনিক পুকনিক ছেড়ে দিয়েছে, তাই না? তারপর হারাম এই আসরগুলো ছেড়ে দিয়েছে, তারা এখন ওয়াজ মাহফিল করছে, দিনের জ্ঞান শেখাচ্ছে, তাই নয় কি? বড় বড় আলেম ওলামারা আসছেন আলহামদুলিল্লাহ। কিন্তু বহু মাহফিল কমিটি এমন আছে যাদের এই দুনিয়ামি স্বার্থের জন্য, বিজনেস পলিসির জন্য মাহফিলগুলো বিতর্কিত হয় এবং বক্তাদেরকে বিতর্কিত করেছে। এই অভিজ্ঞতা একটা না, আরেকটা বলি, আরেক জেলায় গিয়েছি, ওখানে সেম কেস, হুজুর আসেন দেখা যাবে, এখন আসেন দেখা যাবে, খুব বুঝায় সুঝে যদি বলে যে আসেন কোনো সমস্যা নাই, এই যে বিশ হাজার টাকা অ্যাডভান্স করলাম চলে আসেন, যাওয়ার পরে যাইতে তো লাগছে বিশের বেশি, এর যাওয়ার পরে বসে আসি আমরা, আমাদের একটা খাম ধরিয়ে দিলাম গাড়ির মধ্যে, হুজুর চলে যান তাড়াতাড়ি, চলে যান তাড়াতাড়ি, চলে যান, এখানে ভিড় হচ্ছে, আমরা তাড়াতাড়ি চলে গেলাম, যেহেতু ভিড় ক্রস করে যেতে হবে, পরের দিন আরেকটা মাহফিল আছে, এক মিনিট সময় বাঁচাতে পারলে তো আমার লাভ নাকি, তাড়াতাড়ি চলে যান। তো বললাম ভাই, এই ভাইকে বলে বলছি ভাই খামটা একটু বের করেন, তো একটু মুলে দেখেন, এই ভাই খাম বের করে দেখে কাগজ, বিশ্বাস করলেন না? এটা তো একটা অভিজ্ঞতা। একটা অভিজ্ঞতা হচ্ছে যে ওই যখন খাম দেখছে তখন আমার মাথায় চিন্তা হয়েছে যে এরপর থেকে তো ঘোরা লাগবে, তাহলে দেখি আমার গাড়ি ভাড়া উঠতেছে না, সমস্যাটা কোথায়?
আমি পরিবার চালাবো কেমনে আর আমার যাওয়া আসার কষ্ট হবে কেমনে আর আমি এভাবেই কি ছুটে থাকবো দিনের পর দিন এইভাবেই এর চেয়ে আমি মসজিদেই ভালো ছিলাম খুতবা দিতাম মাশাআল্লাহ এটাই ভালো ছিল জোর করে আপনারাই তো মাহফিলে ডাকছেন আচ্ছা এরপরে একদিন হলো কি আমি বললাম যে না এবার আগে নিতে হবে এবার আগে নিলাম কিছু নেওয়ার পরে বাকিটা দিব ঠিক আছে বাকিটা যখন দিল তারপর দেখি যে অনেকগুলো মানে টাকা অনেক তো টাকা অনেক এখন ছিলাম যে এত টাকা করতে গেল পরে দেখি সব 10 টাকা নোট সুবহানাল্লাহ আর কি কি শুনবেন কি কি শুনবেন এমন এমন অভিজ্ঞতা হয়েছে কল্পনা করতে পারো কল্পনা ভাই এর মধ্যে আবার বাইরে শত্রু থাকে কিছু হুজুর এখানে আসা যাবে না আসলে এই আলোচনা করা যাবে এটা করা যাবে এরকম আছে না আবার স্টেজে উঠে বসে আছে এখন স্টেজে উঠে বসানোর পরে আমার বা আমাদের ফেস ভ্যালুটাকে ইউজ করে শুরু হলো কালেকশন এই কালেকশন চলছে চলছে আধা ঘন্টা আলহামদুলিল্লাহ এই বক্তা এখানে আইপিএল এর প্লেয়ারের মতো বক্তা খেলছে আর বক্তা প্লেয়ারের মতো ওকে কেন্দ্র করে একটা বিশাল বিজনেস হয়ে গেছে ঠিক আছে বক্তাকে সামান্য কিছু দিয়ে বিদায় দিয়ে বড় অঙ্কের একটা জিনিস নিজের পকেট কচ্ছুকুতো করে নিজের স্বার্থ উদ্ধার করে রেখে দেবে কত সমস্যা হচ্ছে ভিতরে কোনো কোনো জায়গায় গিয়ে কোনো সিকিউরিটি নাই কোনো পুলিশ প্রশাসন কিছুই নাই মানুষ ঘুম রেখে গায়ের উপর পড়ছে হ্যাঁ মানুষ টানা হেঁচা শুরু করছে এর মধ্যে কেউ যদি আমাদেরকে একটা চাকুও মেরে দেয় কেউ কিছু করতে পারবে কোনো সিকিউরিটি আছে তো একটা জিনিস নিট অ্যান্ড ক্লিন করতে হবে না প্রত্যেকটা জায়গায় কাজ করতে হবে নিট অ্যান্ড ক্লিন ভাবে এইভাবে যখন দিনের পর দিন আমার আমি তিনটা চারটা বলছি আমি বাকিগুলো বলতে পারবো না আপনাদেরকে বললে আমাদের আমাদের ভাবমূর্তি নষ্ট হয় এই কারণে বারবার বলেছি যে ভিতরের কথাগুলো বাইরে তোমরা ফ্ল্যাশ করো না মানুষ যে যা বলছে বলুক বলতে দাও কারণ সত্যতা সেটা সত্যই আল্লাহ জানেন আর মিথ্যা যেটা এটা ইনশাআল্লাহ ধ্বংস হয়ে যাবে কত কিছু করেছে কি করতে পেরেছে মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসছে কি করতে পেরেছে কি সমস্যা আল্লাহ পাক আছে এর উপর আবার আছে অভ্যন্তরীণ হিংসা ক্রন্দন অভ্যন্তরীণ হিংসা এবং ক্রন্দন ঠিক আছে আরো আছে যে কালেকশন বাসে একবার একটা মাহফিল গিয়েছি বক্তব্য বলছে এই বক্তব্যের বাইরে কোনো বক্তব্য দেওয়া যাবে না ঠিক আছে কেন দেওয়া যাবে না আমি কি এখানে চুক্তি করেছি নাকি আমি আমার দিনের এলেনটা আপনার কাছে বিক্রি করেছি কি সমস্যা আমি আমার গতিতে বক্তব্য দিলাম ওই কথা পড়া করলাম তারপর কি করেছে জানেন আমাকে আমার স্ত্রী সহ মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে আমাদেরকে বিদায় করে দিয়েছে বিশ্বাস করতে পারছেন সাথে আরো পাঁচজন ভাই ছিল আমাদের পাঁচজন আমার স্ত্রী সহ সাতজন তাকে নিয়ে যাওয়ার উদ্দেশ্য ছিল না মাহফিলে কিন্তু আমরা ওই ওইখানে গিয়েছিলাম একটা কাজে পাশেই মাহফিল ছিল আমার সাথে আমার পরিবার ছিল পরিবার সহ আমার ওই পাঁচ সাতজন ভাই সহ রাত্রেবেলা দুইটা আড়াইটার সময় রাস্তায় নামিয়ে দিয়ে গাড়ি নিয়ে চলে গেছে টান দিয়ে গাড়ি নিয়ে চলে গেছে কি শুনবে আর এই যে টানা হেঁচড়া গালি গালাজ তো সমালোচনা তো আছেই এই কিছু থাকে মিডিয়া কর্মী সব মিডিয়া কর্মী খারাপ নয় আমি বহু মিডিয়া যে আমাদের মিডিয়া যারা আছে আমাদের আমার হচ্ছে বেশি পরিশ্রম এরা করে এরা খেয়ে না খেয়ে সারা দিন রাতে যে ছুটতেছে বাংলার মাঠে আপনাদের কাছে ভালো কিছু পৌঁছে দেওয়ার জন্য কেন অফিসিয়াল মিডিয়া লাগলো বিকজ বহু মানুষ এমন কিছু ক্লিপ নেওয়া শুরু করলো যেগুলো দিয়ে আমাদেরকে বিতর্কিত করা শুরু করলো যে বিষয়ে বক্তব্য দিতে যাচ্ছি না ওইটাকে অংশ কেন্দ্র করে আপনার এই ফ্লোটাকে থামিয়ে দেওয়ার জন্য উল্টাপাল্টা কন্টেন্ট ক্রিয়েট করা শুরু করলো তখন আমরা চিন্তা করলাম যে না অফিসিয়ালি মিডিয়া কন্ট্রোল করতে হবে এই যে ডান হাতে নিলাম কোরআন বানিয়ে দিল বাম হাতে আল্লাহ সাক্ষী যে ডান হাতে ছিল যদি তার যে বলছেন বাম হাতেই ছিল সে যদি মনে করে তার কথা সত্য ওকে বলেন যে মোবাহালা করতে বলেন ওকে বলেন যে যদি তার কোরআন বাম হাতে থেকে থাকে তাহলে আল্লাহ পাক যেন তাকে ধ্বংস করে বলতে বলেন তাহলে কত বড় সাহস আর সেও জানে এটা মিথ্যা কিন্তু সুযোগ পেয়ে গেল অনলাইন গরম শেষ এই যে একটা ইস্যু চলে আসলো একটা ইস্যু আসলো একটা কথা বলতে চাইলাম একটা শব্দকে কেন্দ্র করে আত্মহত্যার ইস্যু চলছে চলছে না মূল জিনিস ভাই বুঝাতে চাইলাম যে ভাই এমন পরিবেশে আসি যে মনে হচ্ছে জান্নাতের ঘ্রাণ আসছে কবর থেকে মনে হয় আরে বাবা ইউসুফ আলাইহিসসালামকে ওই যে মেয়েগুলো দেখে বলছে মা হাযা ইল্লা বাশার ইন হুয়া ইল্লা মালাকুন কারীম এই এই ছেলেটাকে তো দেখে মানুষ মনে হচ্ছে না মনে হচ্ছে মালাক ফেরেশতা তাকে এখানে কি ইউসুফকে ফেরেশতা বলা হয়েছে একটা একটা উপমা বোঝানো হয়েছে কাশ্মীর জান্নাতের মতো সুন্দর মানুষ বলে না মানে কি কাশ্মীর সমান সমান জান্নাত কারে কি বুঝাবে চিন্তা করছেন বিষয় একজন জান্নাতি সাহাবি যিনি শহীদ হয়েছেন শহীদের সর্দার তার এখান থেকে আমরা একটা ফ্লেভার গন্ধ পাচ্ছি এক যে আবেগ এক ভাই বলছে জান্নাতের ঘ্রাণ মনে হয় বাস শুরু হয়ে গেল কি করবেন
মানে প্রত্যেক পদে পদে এভাবে ডমিনেট করার চেষ্টা করা হয়েছে জিনিসগুলো আসলে বোঝেন না মানুষ জানবে না বুঝবে না দাইদের আলেমদের বক্তাদের কষ্ট আছে এই কারণে প্রিয় ভাইরা আমি একটা হাদিসের উপর আমল করতে বলবো আপনাদের একটা হাদিস সেটা হলো কাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন কাফা বিল মারই কাযিবান ওয়া হুয়া ইয়াকুল কুল্লামা সামিআ কোন মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শুনবে যাচাই বাছাই না করেই তা প্রচার করা শুরু করে আল্লাহ পাক আমাদের সবাইকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন আমিন আমরা শেষ করার আগে কিছু বিষয় এই কথাগুলো আমি বলতে যাচ্ছিলাম আপনারা কিছু বিষয় জানেন না ভিতরের কিছু কথা যেগুলো হয়তো বাইরে আসে না বাইরের জিনিসগুলো দেখে আপনারা একটা অনুমান করেন এটা বোঝানোর জন্যই বলেছি এইটা একটা পবিত্র জগৎ এখানে কিছু অপবিত্রতা ঢুকে গেছে এগুলোকে আমরা পরিষ্কার করার চেষ্টা করব ইনশাআল্লাহ আর প্রত্যেক জালেমের বিচার হবে ইনশাআল্লাহ যেই জুলুম করবে মিথ্যাচার করবে অপবাদ দিবে যেই মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করার চেষ্টা করবে ইনশাআল্লাহ আল্লাহ পাক তার বিচার ফয়সালা করবেন ইনশাআল্লাহ আমরা পুরো বিষয়গুলো আল্লাহর উপর ছেড়ে দিচ্ছি বলছি আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম আল্লাহ পাক দেখে নেবেন ইনশাআল্লাহ কিছু করতে হবে না বিশ্বাস করেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন কষ্ট দিয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত উঁচু করে দোয়া করেছেন আল্লাহ অমুক 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 অমুককে দেখে নিও 10 বছর পর সবার লাশ বদরের কোথাও পাওয়া গেছে পাওয়া যায় নাই এরকম বহু ঘটনা ঘটেছে অতএব আল্লাহর কাছে দোয়াই যথেষ্ট আল্লাহ পাকই দেখে নেবেন ইনশাআল্লাহ প্রিয় ভাইরা শেষ করার আগে বলছি যে আমরা দীন ইসলাম শুধু নিজে পালন করার জন্য এই পৃথিবীতে আসি না দীন ইসলাম নিজে পালন করব নিজের পরিবারের প্রতিষ্ঠা করব আমরা হালাল খাব আমল বাড়িয়ে দিব এবং দীনের দাওয়াতের মেহনতে লেগে যাব ইনশাআল্লাহ যে যতটুকু পারি দাওয়াতের মেহনত করব আমাদের উপরে যারা থাকবে সমাজ নেতা রাষ্ট্র নেতা প্রশাসনের লোকজন কারো সাথে কোনো ফেতনায় জড়াবেন না কোনো রকম দ্বন্দ্বে জড়াবেন না বরং তাদেরকে নিয়ে কাজ করার চেষ্টা করবেন তারা কি অমুসলিম নাকি তারা কি কাফের হয়ে গেছে তাদেরকে নিয়ে তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে তাদেরকে দাওয়াত দিবেন ভালো ভালো জায়গায় নিয়ে আসবেন ইনশাআল্লাহ তাআলা দেখবেন আমরা ঐক্যবদ্ধ প্রচেষ্টার মধ্য দিয়ে বাংলার জমিনে দিন প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন এবং কবুল করুন স্পেশালি এই যুব সমাজকে আল্লাহ পাক যেন কবুল ও মঞ্জুর করুন আমিন